চিনেন না আমি পৃথিবীর প্রথম মানুষ আমার নাম আদম আলাইহিস সালাম আদম হঠাৎ করে কেন আমার ঘরে আপনি আগমন করেছেন বলুন মা আমনা গো এজন্য আগমন করেছি আপনি আখেরি জামানার নবীর মা হতে যাচ্ছেন এসো সংবাদটুকু দেওয়ার জন্য আল্লাহ পাক আমাকে আপনার ঘরে পাঠিয়ে দিয়েছেন আল্লাহু আকবার বলেন এবার বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলবেন যারা তাদের কলবটা হয়ে যাবে মদিনার শহর আর একটু জোরে বলে ইয়া রাসূলুল্লাহ মা আমনা বলেন আদম আলাইহিস সালাম চলে গেলেন আবার কয়েক সপ্তাহ পরে একজন মানুষ আমার কাছে আসলো ওই মানুষটার চুল একটু লম্বা লম্বা সুন্নতি চুল বাবলি চুল চেহারাটা পূর্ণিমা চাঁদের মতো আমি জিজ্ঞাসা করলাম আপনি কে আপনার নাম কি মা আমাকে কি আপনি চিনেন না আমি মুসলমান জাতির পিতা আমার নাম ইব্রাহিম খলিলুল্লাহ মাগো আপনার পেটের মধ্যে আখেরি জামানার নবী এই সুসংবাদটুকু দেওয়ার জন্য আল্লাহ পাক আমি ইব্রাহিম খলিলুল্লাহকে আপনার ঘরে পাঠিয়ে দিয়েছে মিলাদুন নবী বুঝলে নিয়ামত না বুঝলে কিয়ামত আপনাকে নিয়ামত চান না কিয়ামত চান আওয়াজ বুঝে যায় কিয়ামত কিছু কিছু চান আপনার জোরে বলেন নিয়ামত চান না কিয়ামত চান নবীর মিলাদুন নবী আমাদের জন্য কি নবীর মা মেনা বলেন এবার দেড় মাস মাঝখানে ফাগল এবার একটা মানুষ আসলো প্রায় 23 হাত লম্বা ওই মানুষটি আমার সামনে এসে চোখের পানি ফেলে ফেলে যখন কাঁদতে লাগলেন আমি জিজ্ঞাসা করলাম আপনাকে তিনি বলে মা ও মা আমাকে কি আপনি চেনেন না আমি মুসা কালিমুল্লাহ আমি মুসা কালিমুল্লাহ মা আমি এই হাতে থাপ্পড় দিয়ে আজরাইল ইসলামের চোখ বাহির করে ফেলেছিলাম ও মা আজকে শুধু আপনার কদমে এসেছি একটা সুসংবাদ দিতে আপনার পেটে এমন একজন রসুল আগমন করেছেন উনি না হলে আমিও জন্ম হতাম না ও সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহ পাক আমাকে আপনার ঘরে পাঠিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার মুসা নবী বলেন আমি হতাম না যদি আপনার গর্ভজাত সন্তান সৃষ্টি না হত এভাবে অনেক অনেক নবীদের আগমন ইদ্রিস পয়গম্বর এসেছেন হারুন আলাইহিস সালাম এসেছেন দাউদ আলাইহিস সালাম এসেছেন সুলাইমান আলাইহিস সালাম এসেছেন সর্বশেষ একজন ব্যক্তি এসেছেন উনি এসে আমার নবীজির মায়ের কদমের কাছে দাঁড়িয়ে আছেন মা মেনা প্রশ্ন করেন আপনাকে মা আমাকে কি আপনি চিনেন না আমি চতুর্থ আসমান থেকে এসেছি আমার মার নাম বিবি মরিয়ম মাগো আমার মা এমন একজন মা যেই বিবি মরিয়মকে আপনার গর্ভজাত সন্তান আখিরি নবী আমার মা বিবি মরিয়মকে জান্নাতের ভিতরে শাদি করবে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার আরো জোরে আল্লাহু আকবার আমার আপনার পেটের ভিতরে আখিরি জামানার নবী আমি যার উম্মত হওয়ার জন্য প্রার্থনা করে আল্লাহর দরবারে আগো কাঁদতেছি এখনো কাঁদতেছি ওই নবী আপনার পেটের ভিতরে মিলাদ হবে আগমন করবে ও সুসংবাদটুকু দেওয়ার জন্য আমি ঈসা রূহুল্লাহ আপনার ঘরে আগমন করেছি আল্লাহ পাক এই খবরটুকু দেওয়ার জন্য আমাকে পাঠিয়ে দিয়েছে নবী যেমন নবীর মিলাদুন নবীও তেমন আর আজকে অনেকে মিলাদুন নবী করে না কয় মিলাদুন নবী করা বেদাত মিলাদুন নবী করা বেদাত না মিলাদুন নবী করা ইবাদত জোরে বলে মিলাদুন নবী করা কি আপনি কি বেদাত চান না ইবাদত চান জিক্রুল আম্বিয়ায়ে
হাদিস শুনো যিকরুল আম্বিয়ায় মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সালিহিন কাফফারা নবীদের জিকির করলে ইবাদত হয় মামনা বলেন এত খবর শোনার পরও আমার পুত্র না আমার পেটে আছে আমি মা খোদার কসম আমি নিজে বলতে পারি না সুবহানাল্লাহ আপনারা বলুন তো দেখি কসম দিয়ে বলেন জুরাইনের এই তিন দিন ব্যাপী ঈদ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে তিন দিন ব্যাপী ১৩তম এই ইসলামী মহাসম্মেলনে বসে বলেন আপনাদের কাঁধে দুইজন ফেরেশতা আছে কিনা আছে জোরে বলেন কয়জন দুইজন সকলের কাঁধে কয়জন করে দুইজন কয় কেজি নাই কেজি কয় মন কয় টন ওজন নাই এবার সবাই বলেন আছে কিনা আছে বিশ্বাস হয় কিন্তু মালুম নাই হয় না মামলা বলেন মুসলমান তোমাদের কাঁধে দুইজন করে ফেরেশতা আল্লাহ পাক দিয়েছেন কোরআনে বলেন কিরামান কাতিবিনা ইয়ালামু নামা তাফালু আল্লাহ পাক দুইজন করে লেখনেওয়ালা ফেরেশতা আমার আপনার কাঁধে দিয়েছেন কিন্তু আমরা অনুভব করতে পারি না নূরের কোনো ওজন নাই আল্লাহর নবীর মামনা বলেন আমার পুত্র নূরের নবী নূরের কোনো ওজন নাই এই জন্য আমি বলতে পারি না পৃথিবীর অনেক ছেলেমেয়েরা মা বাবার কলিজায় লাথি মারে আমার পুত্র মোহাম্মদ যতদিন আমার পেটে ছিল আমার কলিজায় পর্যন্ত একটা লাথি মারেনি মামনা বলেন রবিউল আউয়াল চাঁদ আকাশ আমার পুত্র পৃথিবীতে আসবেন সময় হলো এবার জিবরাইল ইসলাম প্রস্তাব দিলেন আল্লাহর কাছে প্রস্তাব রাখলেন কে আল্লাহ আখিরি জামানার নবীর মা ঘরে একা একই নবী আসবেন ওনার খেদমতের জন্য কিছু ধাত্রীর প্রয়োজন যদি আপনি বলেন তাহলে আমি জান্নাত থেকে নিয়ে যাব আল্লাহ বলে জিবরাইল তুমি সুন্দর কথা বলেছ যাও জান্নাত থেকে বিবি আসিয়া বিবি মরিয়ম বিবি হাজেরা বিবি হাওয়া এই চারজন মহিলাকে সসম্মানে হযরত আমিনার ঘরে নিয়ে যাও তারা যেন আমার নবী আশা মাত্র খেদমত করে চিৎকার দিবেন সুবহানাল্লাহ মিলাদুন নবী এটার নাম কি মিলাদ তো নবীজির মা ঘুমাইলেন আপনাদের অসুবিধা হয় না বিবির প্রথম নারী আমার নাম বিবি হাওয়া জান্নাতের ভিতরে গুন্দুম খেয়েছিলাম স্বামীকে হেরে কেঁদেছিলাম ও মা যেই নবীর নামে রসুলায় দোয়া কবুল হয়েছে ওই নবী কিছুক্ষণ পরে দুনিয়াতে আসবে মাগো ওই নবীর খেদমত করার জন্য আল্লাহ পাক আমি বিবি হাওয়াকে আপনার খেদমতে পাঠাই দিয়েছে আপনি কে আমি বিবি মরিয়াম আপনার পরিচয় কি আমি ঈসা নবীর মা আমি মরিয়াম আপনার খেদমতের জন্য এসেছি আপনি কে আমি বিবি হাজারা আপনার পরিচয় কি ইব্রাহিম ও খলিলুল্লাহর বিবি ইসমাইল ও জবিউল্লাহর মা আমি আপনার খেদমতে এসেছি চতুর্থ নম্বরে মহিলাটা বেশি বেশি কাঁদতেছে আপনার নাম কি কাঁদছেন কেন মা আমি এই জন্য কাঁদছি আমার নসিব ভালো গো মা আমি ফেরাউনের পরিবার আমার নাম আসিয়া আমি আজকে ধন্য হলাম গো মা আখিরি নবীর খেদমত করার সুযোগ পেয়ে জোরে বলুন সুবহানাল্লাহ আমার ভাইরা শুধু একটি মহিলার কথা আমি আপনাদের সামনে তুলে ধরব যারা নাকি মিলাদুন নবী মানে না আমার নবী আগের যুগে ছিল সেটাও যারা মানে না তাদের জন্য দাঁত ভাঙা জবাব হযরতে বিবি আসিয়া ছিল ফেরাউনের স্ত্রী আমি ফেরাউনকে মিশরে দেখে এসেছি তাকে মোমের মধ্যে রেখেছি দেখতে কত বিশ্রী অনেক দূর থেকে আমি তাকে থুতু মেরেছি
কারণ তার মতো বেয়াদবসিব্য বড় নাফরমান বান্দার কেউ নেই সে নিজে নিজে খোদা দাবি করেছেন আমার ভাইরা ফেরাউন ছিল মূসা নবীর যুগে আর মূসা নবীর প্রায় 2300 বছর পরে মূসা নবীর 2300 বছর পরে আমার আপনার নবী দুনিয়ার মধ্যে আগমন করেছেন তাহলে বোঝা গেল মূসা আলাইহিস সালামের সাথে সেই আসিয়ার সম্পর্ক সেই যুগে ছিলেন আসিয়া কেন আমার নবীর ঘরের মধ্যে আসলেন কিতাবের মধ্যে আসে ফেরাউন নিজকে নিজে খোদা দাবি করেছেন সবাই তাকে খোদা বলে স্বীকার করতেন একদিন সে ডিক্লার দিলেন আমার প্রজারা আমি চাই তোমরা আমাকে শুনেই শুনেই খোদা বলবে আমি তোমাদের উপর খুশি হয়ে যাব উজিরি বললেন জানা ফেরাউন আপনাকে আমি আমরা খোদা ততক্ষণ পর্যন্ত বলবো না যতক্ষণ আপনার বিবি আসি আপনাকে খোদা স্বীকার না করবে কি আমার বিবি কি আমাকে খোদা বলেন না কেন যদি আমাদের কথা আপনার সন্দেহ হয় গিয়ে দেখেন ফেরাউন কথাটুকু যাচাই করার জন্য পাক ঘরের মধ্যে চলে গেলেন যেখানে মা বোনেরা পাক করেন রান্না বাড়া করেন সেখানে ফেরাউন গিয়ে বিবি আসিয়ার কাঁধের উপর হাত দিয়ে ফেরাউন বলে বিবি গো আমি তোমাকে কত ভালোবাসি তুমি আমাকে খোদা মানো আমি নিশ্চয়ই জানি কিন্তু তুমি আজকে এমন ভাবে খোদা বলবে আমি তোমার জবানের কথা যেন আমার নিজ কানে শুনি আসিয়া চিৎকার দিয়ে আকাশের দিকে নজর করে একবার বললেন আল্লাহ সবার জোরে বলো আল্লাহ আরো জোরে বলো আল্লাহ ঈমান হেফাজত করার মালিক কে আসিয়া ডাক দিয়ে বলো আল্লাহ ফেরাউন আসিয়াকে আবার বলেন তুমি কোন আল্লাহকে ডাক দিচ্ছ আমি না তোমার প্রভু আমি তোমার একদিকে স্বামী একদিকে তোমার জন্য প্রভু আমি তোমার ঘর তোমার ইলা তোমার স্রষ্টা আসিয়া ফেরাউনের পায়ে ধরে বলে হে প্রাণের স্বামী এই কথা তুমি আমাকে বলবে আমি কোনদিন ভাবতে পারিনি তুমি আমার খোদা হতে পারো না তুমি আমার স্বামী তোমার পায়ে যদি পচে যায় রক্ত যদি পচে যায় আমার জিব্বা দিয়ে তোমার রক্তগুলা চষে চষে আমি খাবো আমার চুল দিয়ে তোমার খেদমত করে দিব তবে তোমার হাতে ধরি পায়ে ধরি মহান আল্লাহর সামনে একটা সেকেন্ডের জন্য আমি তোমাকে প্রভু স্বীকার করতে পারি না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ঈমান দেওয়ার মালিক কে আল্লাহ ফেরাউন গুসা হয়ে গেলেন সিংহাসনে গিয়ে বসলেন উজির তোমার কথা সত্য আমার স্ত্রী আমাকে প্রভু বলে না এটা তুমি আর আমি জানি কিন্তু এমন একটা বুদ্ধি তুমি আমাকে দাও যে বুদ্ধির কারণে আমার স্ত্রী আমাকে প্রভু বলতে বাধ্য হবে তাই যদি বুদ্ধি নেন আমি আপনাকে বুদ্ধি দিচ্ছি আপনার স্ত্রী আসিয়া কোনোদিন চন্দ্র সূর্য দেখেনি বেগানা পুরুষ তার চেহারা দেখেনি তাকে যদি হাজার মানুষের সামনে উলঙ্গ করতে পারেন তার লজ্জার স্থান সে রক্ষা করার জন্য আপনাকে খোদা বলে দেবে জোরে বলুন না নাউজুবিল্লাহ যত বড় অসিব্য বুদ্ধি তোর অসিব্য মার্কে শায়েদ কথাই হোক ফেরাউন কয়েকজন মানুষ পাঠাই দিলেন আসিয়ার কাছে যাও নি আস মার জন্য বুয়ত কিতাবে দেখ ফেরাউন কয়েকজনকে পাঠাই দিলেন এই বেগানা পুরুষগুলি আসিয়ার হাতে ধরলেন পায়ে ধরলেন চুলে ধরলেন মাথার উপর করে সিংহাসনে নিয়ে আসলেন নিয়ে আসার পরে ফেরাউন ডাক দিয়ে বলে আসিয়া কোনো সময় আছে তুমি আমাকে প্রভু বলে স্বীকার করো আল্লাহ বলে স্বীকার করো আসিয়া ডাক দিয়ে বলে স্বামী গো তুমি আমার মনের দুঃখ বুঝলা না তুমি এই সিংহাসনের মালিক নয় আল্লাহ পাকে সিংহাসনের মালিক এই কথা বলার পরে দুষ্ট ফেরাউন ইশারা দিলেন ওই ফেরাউনের দরবারে ফেরাউনের সেই সিংহাসনের সামনে ওই বেদিনরা শয়তান আসিয়ার শরীর থেকে কাপড়গুলা খুলে নিলেন কাপড় গোলা খুলে যখন নিচ্ছেন আসি একটা চিৎকার দিব আল্লাহ
তুমি আমার ইজ্জত রক্ষা করো। আল্লাহ পাক বলে জিব্রাইল, লে ও জিব্রাইল আর দেরি করিস না, জান্নাত থেকে একটা শাড়ি নিয়ে যা, আসিয়ার গায়ের মধ্যে শাড়িটা পরিধান করাইয়ে দে। যারা ইমানদার তারা দেখবে আসিয়ার গায়ে পোশাক, আর যারা বেঈমান তারা দেখবে আসিয়া উলঙ্গ অবস্থা। তারপর আসিয়া প্রভু স্বীকার করে না, এবার চুলের মধ্যে ধরে মাটির মধ্যে টেনে টেনে সিংহাসনের পিছনে নিয়ে গেলেন। সিংহাসনের পিছনে নিয়ে আবার প্রস্তাব দেওয়া হলো, আসিয়া গো জীবন যদি তুমি ভিক্ষা চাও ফেরাউনকে তুমি খোদায় কোনো সময় স্বীকার করো। আসিয়া বলে আমার জীবন যাবে আমি আল্লাহর সামনে, আমার স্বামীকে আমি কখনো প্রভু বলতে পারি না। এবার দুষ্টরা আসিয়া উলঙ্গ করে দুই হাত দুই দিকে টান দিয়ে বড় একটি গাছের সাথে দুই হাতের তালুর মধ্যে দুইটা বড় বড় জলি যখন ফেরাক মারিয়া দিলেন, দুই পায়ের তালুর মধ্যে যখন দুইটা ফেরাক মেরে দিলেন, এবার হাত পাও টানা দিয়ে গাছের মধ্যে লটকি যখন রেখেছেন, কলিজা বরাবর একটা তীর যখন মারার জন্য এসেছে, আসিয়া আকাশের দিকে চিৎকার দিয়ে বলে আল্লাহ আখরি জামানার নবীর উসিলা আমার ইজ্জত রক্ষা করো। এই কথা যখন আসিয়া ডাক দিয়ে যখন বললেন, আসিয়া বলে আমি দেখতে পেলাম হঠাৎ করে দেখি নূরের একজন মানুষ আমার শরীরের মধ্যে হাত বুলাই দিচ্ছে, আর আমি দেখতেছি ওই মানুষটা আমাকে বলে আসিয়া এখনো আমি দুনিয়ার মধ্যে আসি নেই, আমি আখিরি পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার যন্ত্রণা সহ্য করতে পারি না, এই জন্য তোমাকে আমি মুছে দিয়ে গেলাম। আমার মা আমার পেট থেকে যেই দিন আমি দুনিয়াতে যাব ওই মায়ের ঘরে তোমার আমার সাক্ষাৎ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার ভাইরা, তাহলে বুঝে গেল সর্বযুগে সর্বকালে সর্বসময়ে সৃষ্টির প্রথম থেকে আজকের দিন পর্যন্ত, আজকের দিন থেকে কিয়ামত পর্যন্ত অল সময় আল্লাহর নবী উম্মতের খবর রাখেন। জোরে কোন সুবহানাল্লাহ, এটা আমাদের বিশ্বাস হয় কি হয় না? আরো জোরে বলা হয় কি হয় না? যেহেতু নবী রহমতের লীল আলামিন, এই জন্য মা আমেনার গড়ে আসি আসলেন। আসি এসে মরিয়ম এসে হাজরা এসে মা হাওয়া এসে খেদমত শুরু করলেন। কি কেউ পাও মালিশ করে, কেউ মাথার তালু মালিশ করেন, কেউ পাখা করেন, কেউ পেটে মালিশ করেন। চার মহিলা মা আমেনার খেদমত লেগে গেলেন। মা আমেনা বলেন আমার পেটে কোনো ব্যথা নেই, নাবাক কোনো পানি নেই, হঠাৎ করে দেখি কুদরতি একটা অপারেশন হয়ে গেল, আমার দেশে সিজার হয়, বিকল্পভাবে সন্তানদেরকে আনা হয়, আল্লাহর কুদরতি ভাবে নবীজি মা আমেনার সিজার হয়ে গেল। কুদরতি অপারেশন যখন হয়ে গেল মা আমেনা বলেন আমি দেখতে পেলাম জান্নাতের পোশাক পরিধান অবস্থায় আমার পেট থেকে উম্মতি বলে বলে শহীদ অবস্থায় আমার পেট থেকে আখির জমানার নবীর মিলাদুন নবী হয়ে গেল। আল্লাহু আকবার, বল আল্লাহ। এই মিলাদুন নবী এটার নাম কি? এই কথাটাকে এতক্ষণ পর্যন্ত বুঝাইতে আমি এতটুকু কথা বললাম, এটাই মিলাদুন নবী। নবী আসলেন, মা বেরা বলেন আমি দেখতেছি পৃথিবীর অন্যান্য সন্তানেরা মায়ের পেটের সাথে নাভির সাথে সম্পর্ক থাকে, আমি দেখতেছি আমার পুত্র নাভি কাটা অবস্থা, খতনা করা অবস্থা, সতর ডাকন অবস্থা, চুন আসরান অবস্থা, চোখে সুরমা দেওয়া অবস্থা, নখ কাটা অবস্থা, জান্নাতের পোশাক পরিধান অবস্থা। শুধু তাই নয়, এবার দেখতে যে আমার পুত্র মোহাম্মদ বলতেছে রব্বি হাবলি উম্মতি, আল্লাহ রে এই মাত্র মার পেট থেকে আসলাম, প্রথম দাবি জানাইলাম আল্লাহ হয় আমার উম্মতের গুনাহ মাফ করে দাও, আর যদি উম্মতের গুনাহ মাফ না করো আমার সকল উম্মতকে তুমি আমার হাতে দান করে দাও। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কুল কায়নাতের জন্য, সমগ্র সৃষ্টির জন্য, সমগ্র আলমের জন্য আল্লাহ পাক আমার রসুলকে রহমত করে প্রেরণ করেছেন। সেই নবীর রহমত যদি আমরা পেতে হয়
আল্লাহ রাসূলের দুরূদ শরীফ আমরা বেশি বেশি পড়তে হবে আল্লাহ পাক যেন আমাদের সকলকে রাসূল পাকের দুরূদ শরীফ বেশি বেশি করে পড়ার তৌফিক দান করেন উচ্চ স্বরে বলুন আমিন আরো জোরে বলুন আমিন তাই আমার ভাইরা আমার বাবারা আমার বয়স ক্লাবের ভাইরা আপনাদের কাছে আমার আকুল আবেদন থাকবে রাসূল পৃথিবীতে এসেছেন নামাজ নিয়ে নামাজ রেখে গিয়েছেন আমরা নামাজটা ঠিকমতো পড়তে চাই কি চাই না একটু হাত তুলে ওয়াদা করেন নামাজ পড়তে চাই কি না সব ভাইরা হাত তুলেন বলুন আল্লাহ আরো জোরে আল্লাহ তুমি আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ তোমার ভয়ে তোমার ভয়ে তোমার নবীর মহব্বতে আদায় করা তৌফিক দাও آمين آمين اللهم آمين امرا نماز چاہی کی چاہی نا کوئی وقت کسی پرائیویٹ مسلمان سے شدو زمان نماز پڑھے شدو زمان نماز پڑھے اجن اپنا اجن اپنا نماز پڑھے بین اور بیشش پڑھے اے تین دین بے بی مافی لے جارا সফল হবার জন্য টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে শ্রম দিয়ে সর্বাধিক সহযোগিতা করেছেন আল্লাহ পাক আপনাদের দানকে কবুল করুক আরো বেশি বেশি দান করার তৌফিক দেন মা বাবার গুনাহ মাফ হয়ে যাক উচ্চ স্বরে বলুন আমিন মা মেনা বলেন আমার ঘরে একটা মানুষ প্রবেশ করলো 120 হাত 60 গজ 120 হাত মানুষটা এসে নামাজ শুরুতে দাঁড়াইলেন এবং কাঁদতেছেন আমি জিজ্ঞাসা করলাম আপনি কে হঠাৎ করে আমার ঘরে প্রবেশ করলেন আপনার নাম কি ওই মানুষটা কেঁদে কেঁদে বলে মা আমাকে কি আপনি চিনেন না আমি পৃথিবীর প্রথম মানুষ আমার নাম আদম আলাইহিস সালাম আদম হঠাৎ করে কেন আমার ঘরে আপনি আগমন করেছেন বলুন মা আমনাকে এই জন্য আগমন করেছি আপনি আখিরি জমানার নবীর মা হতে যাচ্ছেন এসো সংবাদটুকু দেওয়ার জন্য আল্লাহ পাক আমাকে আপনার ঘরে পাঠিয়ে দিয়েছেন আল্লাহু আকবার বলেন এবার বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলবেন যারা তাদের কলবটা হয়ে যাবে মদিনার শহর আর একটু জোরে বলে ইয়া রাসূলুল্লাহ মা আমেনা বলেন আদম আলাইহিস সালাম চলে গেলেন আবার কয়েক সপ্তাহ পরে একজন মানুষ আমার কাছে আসলো ওই মানুষটার চুল একটু লম্বা লম্বা সুন্নতি চুল বাবলি চুল চেহারাটা পূর্ণিমা চাঁদের মতো আমি জিজ্ঞাসা করলাম আপনি কে আপনার নাম কি মা আমাকে কি আপনি চিনেন না আমি মুসলমান জাতির পিতা আমার নাম ইব্রাহিম খলিলুল্লাহ মাগো আপনার পেটের মধ্যে আখিরি জমানার নবী এই সুসংবাদটুকু দেওয়ার জন্য আল্লাহ পাক আমি ইব্রাহিম খলিলুল্লাহকে আপনার ঘরে পাঠাই দিয়েছে মিলাদুন নবী মিলাদুন নবী বুঝলে নিয়ামত না বুঝলে কিয়ামত আপনাকে নিয়ামত চান না কিয়ামত চান আওয়াজ বুঝে যায় কিয়ামত কিছু কিছু চান আপনার জোরে বলেন নিয়ামত চান না কিয়ামত চান নবীর মিলাদুন নবী আমাদের জন্য কি নবীর মা মেনা বলেন এবার দেড় মাস মাঝখানে ফাগল এবার একটা মানুষ আসলো প্রায় 3-7 লম্বা ওই মানুষটা আমার সামনে এসে চোখের পানি ফেলে ফেলে যখন কাঁদতে লাগলেন আমি জিজ্ঞাসা করলাম আপনি কে তিনি বলে মা ও মা আমাকে কি আপনি চেনেন না আমি মুসা কালিমুল্লাহ আমি মুসা কালিমুল্লাহ মা আমি এই হাতে থাপ্পড় দিয়ে আজরাইল ইসলামের চোখ বাহির করে ফেলেছিলাম ও মা আজকে শুধু আপনার কদমে এসেছি একটা সুসংবাদ দিতে
আপনার পেটে এমন একজন রাসূল আগমন করেছেন উনি না হলে আমিও জন্ম হতাম না ও সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহ পাক আমাকে আপনার ঘরে পাঠিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার الله أكبر من الله أكبر موسى نبي بولين آمي هو تبنا جو دي اپنا غرب وزا شمتان سشتی نا هو تبنا اي باب اونك اونك نبي دلاغمون ادريس پایغمبر اشجن حرون الاسلام اشجن داود الاسلام اشجن سلیمان الاسلام اشجن شرب و شش ایک جن بیکتی اشجن উনি এসে আমার নবীজির মায়ের কদমের কাছে দাঁড়িয়ে আছেন মা বেনা প্রশ্ন করেন আপনি কে মা আমাকে কি আপনি চিনেন না আমি চতুর্থ আসমান থেকে এসেছি আমার মার নাম বিবি মরিয়ম মা গো আমার মা এমন একজন মা যেই বিবি মরিয়মকে আপনার গর্ভজাত সন্তান আখিরি নবী আমার মা বিবি মরিয়মকে জান্নাতের ভিতরে শাদি করবে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহ আরো জোরে আল্লাহু আকবার আল্লাহু আকবার ও মা আপনার পেটের ভিতরে আখিরি জামানার নবী আমি যার উম্মত হওয়ার জন্য প্রার্থনা করে আল্লাহর দরবারে আগো কাঁদতেছি এখনো কাঁদতেছি ওই নবী আপনার পেটের ভিতরে মিলাদ হবে আগমন করবে ও সুসংবাদটুকু দেওয়ার জন্য আমি ঈসা রূহুল্লাহ আপনার ঘরে আগমন করেছি আল্লাহ পাক এই খবরটুকু দেওয়ার জন্য আমাকে পাঠাই দিয়েছেন নবী যেমন নবীর মিলাদুন নবীও তেমন আর আজকে অনেকে মিলাদুন নবী করে না কই মিলাদুন নবী করা বেদাত মিলাদুন নবী করা বেদাত না মিলাদুন নবী করা ইবাদত জোরে বলে মিলাদুন নবী করা কি ইবাদত আপনি কি বেদাত চান না ইবাদত চান জিকরুল আম্বিয়ায়ে হাদিস শুনো জিকরুল আম্বিয়ায়ে মিনাল ইবাদতি ওয়া জিকরু সালিহিন কাফারা নবীদের জিকির করলে ইবাদত হয় মামনা বলেন এত খবর শোনার পরও আমার পুত্র না আমার পেটে আছে আমি মা খোদার কসম আমি নিজে বলতে পারি না সুবহানাল্লাহ আপনারা বলুন তো দেখি কসম দিয়ে বলেন জুরাইনের এই তিন দিন ব্যাপী ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে তিন দিন ব্যাপী ১৩তম এই ইসলামী মহাসম্মেলনে বসে বলেন আপনাদের কাঁধে দুইজন ফেরেশতা আছে কিনা আছে জোরে বলেন কয়জন সকলের কাঁধে কয়জন করে কয় কেজি কয় মন কয় টন ওজন নাই এবার সবাই বলেন আছে কিনা আছে বিশ্বাস হয় কিন্তু মালুম হয় না মা মেলা বলেন মুসলমান তোমাদের কাঁধে দুইজন করে ফেরেশতা আল্লাহ পাক দিয়েছেন কোরআনে বলেন কিরামান কাতিবিন ইয়ালামু নামা তাফালু আল্লাহ পাক দুইজন করে লেখলে ওয়ালা ফেরেশতা আমার আপনার কাঁধে দিয়েছেন কিন্তু আমরা অনুভব করতে পারি না নূরের কোনো ওজন নাই আল্লাহর নবী আল্লাহর নবীর মা আমেনা বলেন আমার পুত্র নূরের নবী নূরের কোনো ওজন নাই এই জন্য আমি বলতে পারি না পৃথিবীর অনেক ছেলে মেয়েরা মা বাবার কলিজায় লাথি মারে আমার পুত্র মোহাম্মদ যতদিন আমার পেটে ছিল আমার কলিজায় পর্যন্ত একটা লাথি মারেনি মা মানে বলেন রবিউল আউয়ালে চাঁদ আকাশ আসছে আমার পুত্র পৃথিবীতে আসবেন সময় হলো এবার জিবরাইল ইসলাম প্রস্তাব দিলেন আল্লাহর কাছে প্রস্তাব রাখলেন কে আল্লাহ আখিরি জামানার নবীর মা ঘরে একা একই নবী আসবেন ওনার খেদমতের জন্য কিছু ধাত্রীর প্রয়োজন যদি আপনি বলেন তাহলে আমি জান্নাত থেকে নিয়ে যাব আল্লাহ বলে জিবরাইল তুমি সুন্দর কথা বলেছ যাও
জান্নাত থেকে বিবি আসিয়া বিবি মরিয়ম বিবি হাজেরা বিবি হাওয়া এই চারজন মহিলাকে সসম্মানে হযরত আমিনার ঘরে নিয়ে যাও তারা যেন আমার নবী আশা মাত্র খেদমত করে চিৎকার দিবেন সুবহানাল্লাহ মিলাদুন নবী এটার নাম কি মিলাদ তো নবীজির মা ঘুমাইলেন আপনাদের অসুবিধা হয় না বিবির প্রথম নারী আমার নাম বিবি হাওয়া জান্নাতের ভিতরে গুমদুম খেয়েছিলাম স্বামীকে হেরে কেঁদেছিলাম ও মা যেই নবীর নামে রসুলায় দোয়া কবুল হয়েছে ওই নবী কিছুক্ষণ পরে দুনিয়াতে আসবে মা গো ওই নবীর খেদমত করার জন্য আল্লাহ পাক আমি বিবি হাওয়াকে আপনার খেদমতে পাঠাই দিয়েছে আপনি কে আমি বিবি মরিয়াম আপনার পরিচয় কি আমি ঈসা নবীর মা আমি মরিয়াম আপনার খেদমতের জন্য এসেছি আপনি কে আমি বিবি হাজারা আপনার পরিচয় কি ইব্রাহিম ও খলিলুল্লাহর বিবি ইসমাইল ও জবিউল্লাহর মা আমি আপনার খেদমতে এসেছি চতুর্থ নম্বরে মহিলাটা বেশি বেশি কাঁদতেছে আপনার নাম কি কাঁদছেন কেন মা আমি এই জন্য কাঁদছি আমার নসিব ভালো গো মা আমি ফেরাউনের পরিবার আমার নাম আসিয়া আমি আজকে ধন্য হলাম গো মা আখিরি নবীর খেদমত করার সুযোগ পেয়ে জোরে বলুন সুবহানাল্লাহ আমার ভাইরা শুধু একটি মহিলার কথা আমি আপনাদের সামনে তুলে ধরব যারা নাকি মিলাদুন নবী মানে না আমার নবী আগের যুগে ছিল সেটাও যারা মানে না তাদের জন্য দাঁত ভাঙা জবাব হযরতে বিবি আসিয়া ছিল ফেরাউনের স্ত্রী আমি ফেরাউনকে মিশরে দেখে এসেছি তাকে মোমের মধ্যে রেখেছি দেখতে কত বিশ্রী অনেক দূর থেকে আমি তাকে থুতু মেরেছি কারণ তার মতো বেয়াদব সিব্য বড় নাফরমান বান্দার কেহ নেই সে নিজে নিজে খোদা দাবি করেছেন আমার ভাইরা ফেরাউন ছিল মূসা নবীর যুগে আর মূসা নবীর প্রায় 2300 বছর পরে মূসা নবীর 2300 বছর পরে আমার আপনার নবী দুনিয়ার মধ্যে আগমন করেছেন তাহলে বোঝা গেল মূসা আলাইহিস সালামের সাথে সেই আসিয়ার সম্পর্ক সেই যুগে ছিলেন আসিয়া কেন আমার নবীর ঘরের মধ্যে আসলেন কিতাবের মধ্যে আসে ফেরাউন নিজকে নিজে খোদা দাবি করেছেন সবাই তাকে খোদা বলে স্বীকার করতেন একদিন সে ডিক্লার দিলেন আমার প্রজারা আমি চাই তোমরা আমাকে শুনে শুনে খোদা বলবে আমি তোমাদের উপর খুশি হয়ে যাব উজিরি বললেন জানা ফেরাউন আপনাকে আমি আমরা খোদা ততক্ষণ পর্যন্ত বলবো না যতক্ষণ আপনার বিবি আসি আপনাকে খোদা স্বীকার না করবে কি আমার বিবি কি আমাকে খোদা বলেন না কেন যদি আমাদের কথা আপনার সন্দেহ হয় গিয়ে দেখেন ফেরাউন কথাটুকু যাচাই করার জন্য পাক ঘরের মধ্যে চলে গেলেন যেখানে মা বোনেরা পাক করেন রান্না বাড়া করেন সেখানে ফেরাউন গিয়ে বিবি আসিয়ার কাঁধের উপর হাত দিয়ে ফেরাউন বলে বিবি গো আমি তোমাকে কত ভালোবাসি তুমি আমাকে খোদা মানো আমি নিশ্চয়ই জানি কিন্তু তুমি আজকে এমন ভাবে খোদা বলবে আমি তোমার জবানের কথা যেন আমার নিজ কানে শুনি আসিয়া চিৎকার দিয়ে আকাশের দিকে নজর করে একবার বললেন আল্লাহ সবার জোরে বলো আল্লাহ আল্লাহ আরো জোরে বলো আল্লাহ আল্লাহ ঈমান হেফাজত করার মালিক কে আল্লাহ আসিয়া ডাক দিয়ে বলো আল্লাহ ফেরাউন আসিয়াকে আবার বলেন তুমি কোন আল্লাহকে ডাক দিচ্ছ আমি না তোমার প্রভু আমি তোমার একদিকে স্বামী একদিকে তোমার জন্য প্রভু আমি তোমার ঘর তোমার ইলা তোমার স্রষ্টা আসিয়া ফেরাউনের পায়ে ধরে বলে হে পারাশাবী এই কথা তুমি আমাকে বলবে আমি কোনদিন ভাবতে পারিনি তুমি আমার খোদা হতে পারো না তুমি আমার স্বামী তোমার পায়ে যদি পচে যায় রক্ত যদি পচে যায় আমার জিহ্বা দিয়ে তোমার রক্তগুলা চষে চষে আমি খাবো
আমার চুল দিয়ে তোমার খেদমত করে দিব, তবে তোমার হাতে ধরি পায়ে ধরি মহান আল্লাহর সামনে একটা সেকেন্ডের জন্য আমি তোমাকে প্রভু স্বীকার করতে পারি না। সুবহানাল্লাহ কর, সুবহানাল্লাহ, ঈমান দেওয়ার মালিক কে? আল্লাহ। ফেরাউন গোসা হয়ে গেলেন, সিংহাসনে গিয়ে বসলেন, উজির তোমার কথা সত্য, আমার স্ত্রী আমাকে প্রভু বলে না, এটা তুমি আর আমি জানি, কিন্তু এমন একটা বুদ্ধি তুমি আমাকে দাও যে বুদ্ধির কারণে আমার স্ত্রী আমাকে প্রভু বলতে বাধ্য হবে। তাই যদি বুদ্ধি নেন, আমি আপনাকে বুদ্ধি দিচ্ছি, আপনার স্ত্রী আসিয়া কোনোদিন চন্দ্র সূর্য দেখে নেই, বেগানা পুরুষ তার চেহারা দেখে নেই, তাকে যদি হাজার মানুষের সামনে উলঙ্গ করতে পারেন, তার লজ্জার স্থান সে রক্ষা করার জন্য আপনাকে খোদা বলে দেবে। জোরে বলুন না, নাউজুবিল্লাহ। যত বড় অসভ্য বুদ্ধি তোর অসভ্য মার্কেট। তাই হোক, ফেরাউন কয়েকজন মানুষ পাঠাই দিলেন আসিয়ার কাছে, যাও নি আস, মার জন্য নবুয়ত কি দাবি রে? ফেরাউন কয়েকজন কি পাঠাই দিলেন, এই বেগানা পুরুষগুলি আসিয়ার হাতে ধরলেন, পায়ে ধরলেন, চুলে ধরলেন, মাথার উপর করে সিংহাসনে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে ফেরাউন ডাক দিয়ে বলে, আসিয়া কোনো সময় আছে? তুমি আমাকে প্রভু বলে স্বীকার করো, আল্লাহ বলে স্বীকার করো। আসিয়া ডাক দিয়ে বলে, স্বামী গো, তুমি আমার মনের দুঃখ বুঝলে না, তুমি এই সিংহাসনের মালিক নয়, আল্লাহ পাকে সিংহাসনের মালিক। এই কথা বলার পরে দুষ্ট ফেরাউন ইশারা দিলেন ওই ফেরাউনের দরবারে, ফেরাউনের সেই সিংহাসনের সামনে ওই বেদিনরা শয়তান নাসিয়ার শরীর থেকে কাপড়গুলা খুলে নিলেন। কাপড়গুলা খুলে যখন নিচ্ছেন, আসি একটা চিৎকার দিব, আল্লাহ তুমি আমার ইজ্জত রক্ষা করো। আল্লাহ পাক বলে, জিব্রাইল, ও জিব্রাইল, আর দেরি করিস না, জান্নাত থেকে একটা শাড়ি নিয়ে যা, আসিয়ার গায়ের মধ্যে শাড়িটা পরিধান করাইয়া দে। যারা ঈমানদার তারা দেখবে আসিয়ার গায়ে পোশাক, আর যারা বেঈমান তারা দেখবে আসিয়া উলঙ্গ অবস্থা। তারপর আসিয়া প্রভু স্বীকার করে না, এবার চুলের মধ্যে ধরে মাটির মধ্যে টেনে টেনে সিংহাসনের পিছনে নিয়ে গেলেন। সিংহাসনের পিছনে নিয়ে আবার প্রস্তাব দেওয়া হলো, আসিয়া গো, জীবন যদি তুমি ভিক্ষা চাও, ফেরাউনকে তুমি খোদা কোনো সময় স্বীকার করো। আসিয়া বলে, আমার জীবন যাবে আমি আল্লাহর সামনে, আমার স্বামীকে আমি কখনো প্রভু বলতে পারি না। এবার দুষ্টরাম আসিয়া উলঙ্গ করে দুই হাত দুই দিকে টান দিয়ে বড় একটি গাছের সাথে দুই হাতের তালুর মধ্যে দুইটা বড় বড় জলি যখন ফেরাক মারিয়া দিলেন, দুই পায়ের তালুর মধ্যে যখন দুইটা ফেরাক মেরে দিলেন, এবার হাত পাও টানা দিয়ে গাছের মধ্যে লটকি যখন রেখেছেন, কলিজা বরাবর একটা তীর যখন মারার জন্য এসেছে, আসিয়া আকাশের দিকে চিৎকার দিব, আল্লাহ আখরি জমানার নবীর উসিলা আমার ইজ্জত রক্ষা করো। এই কথা যখন আসিয়া ডাক দিয়ে যখন বললেন, আসিয়া বলে, আমি দেখতে পেলাম, হঠাৎ করে দেখি নূরের একজন মানুষ আমার শরীরের মধ্যে হাত বুলাই দিচ্ছে, আর আমি দেখতেছি ওই মানুষটা আমাকে বলে, আসিয়া এখনো আমি দুনিয়ার মধ্যে আসিনি, আমি আখিরি পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার যন্ত্রণা সহ্য করতে পারি না, এই জন্য তোমাকে আমি মুছে দিয়ে গেলাম। আমার মা আমার পেট থেকে যেই দিন আমি দুনিয়াতে যাব, ওই মায়ের ঘরে তোমার আমার সাক্ষাৎ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার ভাইরা, তাহলে বুঝে গেল সর্বযুগে সর্বকালে সর্বসময়ে সৃষ্টির প্রথম থেকে আজকের দিন পর্যন্ত, আজকের দিন থেকে কিয়ামত পর্যন্ত আর সময় আল্লাহর নবী উম্মতের খবর রাখেন। জোরে কোন সুবহানাল্লাহ, এটা আমাদের বিশ্বাস হয় কি হয় না? আরো জোরে বলা হয় কি হয় না? যেহেতু নবী রহমতের লীল আলামিন,
এই জন্য মা আমেনার গড়ে আসি আসলেন আসি এসে মরিয়ম এসে হাজরা এসে মা হাওয়া এসে খেদমত শুরু করলেন কি কেউ পা মালিশ করে কেউ মাথার তালু মালিশ করেন কেউ পাখা করেন কেউ পেটে মালিশ করেন চার মহিলা মা আমেনার খেদমত লেগে গেলেন মা আমেনা বলেন আমার পেটে কোনো ব্যথা নেই নাপাক কোনো পানি নেই হঠাৎ করে দেখি কুদরতি একটা অপারেশন হয়ে গেল আমার দেশে সিজার হয় বিকল্প ভাবে সন্তানদেরকে আনা হয় আল্লাহর কুদরতি ভাবে নবীজি মা আমেনার সিজার হয়ে গেল কুদরতি অপারেশন যখন হয়ে গেল মা আমেনা বলেন আমি দেখতে পেলাম জান্নাতের পোশাক পরিধান অবস্থায় আমার পেট থেকে উম্মতি বলে বলে সৈয়দ অবস্থায় আমার পেট থেকে আখির জমানার নবীর মিলাদুন নবী হয়ে গেল আল্লাহ আকবার বল আল্লাহ এই মিলাদুন নবী এটার নাম কি এই কথাটাকে এতক্ষণ পর্যন্ত বুঝাইতে আমি এতটুকু কথা বললাম এটাই মিলাদুন নবী নবী আসলেন মা আমেনা বলেন আমি দেখতেছি পৃথিবীর অন্যান্য সন্তানেরা মায়ের পেটের সাথে নাভির সাথে সম্পর্ক থাকে আমি দেখতেছি আমার পুত্র নাভি কাটা অবস্থা খতনা করা অবস্থা সতর ডাকনো অবস্থা চুন আসরানো অবস্থা চোখে সুরমা দেওয়া অবস্থা নখ কাটা অবস্থা জান্নাতের পোশাক পরিধান অবস্থা শুধু তাই নয় এবার দেখতেছি আমার পুত্র মোহাম্মদ বলতেছে রব্বি হাবলি উম্মতি আল্লাহ রে এই মাত্র মার পেট থেকে আসলাম প্রথম দাবি জানাইলাম আল্লাহ হয় আমার উম্মতের গুনাহ মাফ করে দাও আর যদি উম্মতের গুনাহ মাফ না করো আমার সকল উম্মতকে তুমি আমার হাতে দান করে দাও আরো জোরে বলে সুবহানাল্লাহ কুল কায়নাতের জন্য সমগ্র সৃষ্টির জন্য সমগ্র আলমের জন্য আল্লাহ পাক আমার রসুলকে রহমত করে প্রেরণ করেছেন সেই নবীর রহমত যদি আমরা পেতে হয় আল্লাহ রসুলের দুরুদ শরীফ আমরা বেশি বেশি পড়তে হবে আল্লাহ পাক যেন আমাদের সকলকে রসুল পাকের দুরুদ শরীফ বেশি বেশি করে পড়ার তৌফিক দান করেন উচ্চ স্বরে বলুন আমিন আরো জোরে বলুন আমিন তাই আমার ভাইরা আমার বাবারা আমার বয়স ক্লাবের ভাইরা আপনাদের কাছে আমার আকুল আবেদন থাকবে রসুল পৃথিবীতে এসেছেন নামাজ নিয়ে নামাজ রেখে গিয়েছেন আমরা নামাজটা ঠিক মতো পড়তে চাই কি চাই না একটু হাত তুলে ওয়াদা করেন নামাজ পড়তে চাই কিনা সব ভাইরা হাত তোলেন বলুন আল্লাহ আরো জোরে আল্লাহ তুমি আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ তোমার ভয়ে তোমার ভয়ে তোমার নবীর মহব্বতে আদায় করার তৌফিক দাও আমিন আমিন আল্লাহুম্মা আমিন আমরা নামাজ চাই কি চাই না কয়েক তো কিছু প্রাইভেট মুসলমান আছে শুধু জুমার নামাজ পড়ে শুধু জুমার নামাজ পড়ে এজন্য আপনারা এজন্য আপনারা নামাজ পড়বেন আর বিশেষ করে এই তিন দিন ব্যাপী মাহফিলে যারা সফল হবার জন্য টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে শ্রম দিয়ে সর্বাধিক সহযোগিতা করেছেন আল্লাহ পাক আপনাদের দানকে কবুল করুক আরো বেশি বেশি দান করার তৌফিক দেয় মা বাবার গুনাহ মাফ হয়ে যাক উচ্চ স্বরে বলুন আমিন মা আমেনা বলেন আমার গড়ে একটা মানুষ প্রবেশ করলো 120 হাত 60 গজ 120 হাত মানুষটা এসে নামাজের শুরুতে দাঁড়াইলেন এবং কাঁদতেছেন আমি জিজ্ঞাসা করলাম আপনি কে হঠাৎ করে আমার ঘরে প্রবেশ করলেন আপনার নাম কি ওই মানুষটা কেঁদে কেঁদে বলে মা আমাকে কি আপনি চিনেন না আমি পৃথিবীর প্রথম মানুষ আমার নাম আদম আলাইহিসসালাম আদম হঠাৎ করে কেন আমার ঘরে আপনি আগমন করেছেন বলুন মা আমেনাকে এই জন্য আগমন করেছি আপনি আখিরি জমানার নবীর মা হতে যাচ্ছেন এসো সংবাদটুকু দেওয়ার জন্য আল্লাহ পাক আমাকে আপনার ঘরে পাঠাই দিয়েছেন
আল্লাহু আকবার বলেন। এবার বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলবেন যারা তাদের কলবটা হয়ে যাবে মদিনার শহর, আর একটু জোরে বলে ইয়া রাসূলুল্লাহ। মা মেরা বলেন আদম আলাইহিস সালাম চলে গেলেন, আবার কয়েক সপ্তাহ পরে একজন মানুষ আমার কাছে আসলো, ওই মানুষটার চুল একটু লম্বা লম্বা সুন্নতি চুল, বাবলি চুল, চেহারাটা পূর্ণিমা চাঁদের মতো। আমি জিজ্ঞাসা করলাম আপনি কে, আপনার নাম কি? মা আমাকে কি আপনি চিনেন না? আমি মুসলমান জাতির পিতা, আমার নাম ইব্রাহিম খলিলুল্লাহ। মা গো আপনার পেটের মধ্যে আখিরি জামানার নবী, এই সুসংবাদটুকু দেওয়ার জন্য আল্লাহ পাক আমি ইব্রাহিম খলিলুল্লাহকে আপনার ঘরে পাঠাই দিয়েছে। মিলাদুন নবী বুঝলে নিয়ামত, না বুঝলে কিয়ামত। আপনার কি নিয়ামত চান না কিয়ামত চান? আওয়াজ বুঝে যায় কিয়ামত কিছু কিছু চান। আপনার জোরে বলেন নিয়ামত চান না কিয়ামত চান? নবীর মিলাদুন নবী আমাদের জন্য কি নবীর? মা মেনা বলেন এবার দেড় মাস মাঝখানে ফাগল, এবার একটা মানুষ আসলো প্রায় 23 হাত লম্বা। ওই মানুষটি আমার সামনে এসে চোখের পানি ফেলে ফেলে যখন কাঁদতে লাগলেন, আমি জিজ্ঞাসা করলাম আপনি কে? তিনি বলে মা ও মা আমাকে কি আপনি চেনেন না? আমি মুসা কালিমুল্লাহ। আমি মুসা কালিমুল্লাহ, মা আমি এই হাতে থাপ্পড় দিয়ে আজরাইল ইসলামের চোখ বাহির করে ফেলেছিলাম। ও মা আজকে শুধু আপনার কদমে এসেছি একটা সুসংবাদ দিতে, আপনার পেটে এমন একজন রসুল আগমন করেছেন, উনি না হলে আমিও জন্ম হতাম না, ও সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহ পাক আমাকে আপনার ঘরে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ তাকবীর, আল্লাহ রিসালাত, আল্লাহু আকবার বলুন, আল্লাহু আকবার। মুসা নবী বলেন আমি হতাম না যদি আপনার গর্ভজাত সন্তান সৃষ্টি না হতো। এভাবে অনেক অনেক নবীদের আগমন, ইদ্রিস পয়গম্বর এসেছেন, হারুন আলাইহিস সালাম এসেছেন, দাউদ আলাইহিস সালাম এসেছেন, সুলাইমান আলাইহিস সালাম এসেছেন, সর্বশেষ একজন ব্যক্তি এসেছেন, উনি এসে আমার নবীজির মায়ের কদমের কাছে দাঁড়িয়ে আছেন। মা মেনা প্রশ্ন করেন আপনি কে? মা আমাকে কি আপনি চিনেন না? আমি চতুর্থ আসমান থেকে এসেছি, আমার মার নাম বিবি মরিয়ম। মা গো আমার মা এমন একজন মা যেই বিবি মরিয়মকে আপনার গর্ভজাত সন্তান আখিরি নবী, আমার মা বিবি মরিয়মকে জান্নাতের ভিতরে শাদি করবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আরো জোর আল্লাহু আকবার। আপনার পেটের ভিতরে আখিরি জামানার নবী, আমি যার উম্মত হওয়ার জন্য প্রার্থনা করে আল্লাহর দরবার আগো কানতেছি, এখনো কানতেছি, ওই নবী আপনার পেটের ভিতরে মিলাদ হবে, আগমন করবে, ও সুসংবাদটুকু দেওয়ার জন্য আমি ঈসা রূহুল্লাহ আপনার ঘরে আগমন করেছি, আল্লাহ পাক এই খবরটুকু দেওয়ার জন্য আমাকে পাঠাই দিয়েছে। নবী যেমন, নবীর মিলাদুন নবীও তেমন। আর আজকে অনেকে মিলাদুন নবী করে না, কয় মিলাদুন নবী করা বেদাত, মিলাদুন নবী করা বেদাত না, মিলাদুন নবী করা ইবাদত। জোরে বলে মিলাদুন নবী করা কি? আপনি কি বেদাত চান না ইবাদত চান? জিকরুল আম্বিয়ায়ে হাদিস শুনো, জিকরুল আম্বিয়ায়ে মিনাল ইবাদতি ওয়া যিকরুস সালিহিন কাফারা। নবীদের জিকির করলে ইবাদত হয়। মা মানা বলেন এত খবর শোনার পরও আমার পুত্র না আমার পেটে আছে, আমি মা খোদার কসম আমি নিজে বলতে পারি না,
আপনারা বলুন তো দেখি কসম দিয়ে বলেন জুরাইনের এই তিন দিন ব্যাপী ঈদি মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে তিন দিন ব্যাপী ১৩তম এই ইসলামী মহাসম্মেলনে বসে বলেন আপনাদের কাঁধে দুইজন ফেরেশতা আছে কিনা আছে জোরে বলেন কয়জন দুইজন সকলের কাঁধে কয়জন করে দুইজন কয় কেজি নাই কেজি কয় মন কয় টন ওজন নাই এবার সবাই বলেন আছে কিনা আছে বিশ্বাস হয় কিন্তু মালুম নাই হয় না মামলা বলেন মুসলমান তোমাদের কাঁধে দুইজন করে ফেরেশতা আল্লাহ পাক দিয়েছেন কোরআনে বলেন কিরামান কাতিবিনা ইয়ালামু নামা তাফালু আল্লাহ পাক দুইজন করে লেখনেওয়ালা ফেরেশতা আমার আপনার কাঁধে দিয়েছেন কিন্তু আমরা অনুভব করতে পারি না নূরের কোন ওজন নাই আল্লাহর নবীর মামেনা বলেন আমার পুত্র নূরের নবী নূরের কোন ওজন নাই এই জন্য আমি বলতে পারি না পৃথিবীর অনেক ছেলেমেয়েরা মা বাবার কলিজায় লাথি মারে আমার পুত্র মোহাম্মদ যতদিন আমার পেটে ছিল আমার কলিজায় পর্যন্ত একটা লাথি মারেনি মামনে বলেন রবিউল আউয়াল চাঁদ আকাশ আমার পুত্র পৃথিবীতে আসবেন সময় হলো এবার জিবরাইল ইসলাম প্রস্তাব দিলেন আল্লাহর কাছে প্রস্তাব রাখলেন কে আল্লাহ আখিরি জামানার নবীর মা ঘরে একা একই নবী আসবেন ওনার খেদমতের জন্য কিছু ধাত্রীর প্রয়োজন যদি আপনি বলেন তাহলে আমি জান্নাত থেকে নিয়ে যাব আল্লাহ বলে জিবরাইল তুমি সুন্দর কথা বলেছ যাও জান্নাত থেকে বিবি আসিয়া বিবি মরিয়ম বিবি হাজেরা বিবি হাওয়া এই চারজন মহিলাকে সসম্মানে হযরত আমিনার ঘরে নিয়ে যাও তারা যেন আমার নবী আশা মাত্র খেদমত করে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ মিলাদুন নবী এটার নাম কি মিলাদ তো নবীজির মা ঘুমাইলেন আপনাদের অসুবিধা হয় না বিবির প্রথম নারী আমার নাম বিবি হাওয়া জান্নাতের ভিতরে গুমদুম খেয়েছিলাম স্বামীকে হেরে কেঁদেছিলাম ও মা যেই নবীর নামে রসুলায় দোয়া কবুল হয়েছে ওই নবী কিছুক্ষণ পরে দুনিয়াতে আসবে মাগো ওই নবীর খেদমত করার জন্য আল্লাহ পাক আমি বিবি হাওয়াকে আপনার খেদমতে পাঠাই দিয়েছে আপনি কে আমি বিবি মরিয়াম আপনার পরিচয় আমি ঈসা নবীর মা আমি মরিয়াম আপনার খেদমতের জন্য এসেছি আপনি কে আমি বিবি হাজারা আপনার পরিচয় ইব্রাহিম ও খলিলুল্লাহর বিবি ইসমাইল ও জবিউল্লাহর মা আমি আপনার খেদমতে এসেছি চতুর্থ নম্বরে মহিলাটা বেশি বেশি কাঁদতেছে আপনার নাম কি কাঁদছেন কেন মা আমি এই জন্য কাঁদছি আমার নসিব ভালো গো মা আমি ফেরাউনের পরিবার আমার নাম আসিয়া আমি আজকে ধন্য হলাম গো মা আখিরি নবীর খেদমত করার সুযোগ পেয়ে জোরে বলুন সুবহানাল্লাহ আমার ভাইরা শুধু একটি মহিলার কথা আমি আপনাদের সামনে তুলে ধরব যারা নাকি মিলাদুন নবী মানে না আমার নবী আগের যুগে ছিল সেটাও যারা মানে না তাদের জন্য দাঁত ভাঙা জবাব হযরতে বিবি আসিয়া ছিল ফেরাউনের স্ত্রী আমি ফেরাউনকে মিশরে দেখে এসেছি তাকে মোমের মধ্যে রেখেছি দেখতে কত বিশ্রী অনেক দূর থেকে আমি তাকে থুতু মেরেছি কারণ তার মতো ব্যাধবসিব্য বড় নাফরমান বান্দার কেউ নেই সে নিজে নিজে খোদা দাবি করেছেন আমার ভাইরা ফেরাউন ছিল মূসা নবীর যুগে আর মূসা নবীর প্রায় ২৩০০ বছর পরে মূসা নবীর ২৩০০ বছর পরে আমার আপনার নবী দুনিয়ার মধ্যে আগমন করেছেন তাহলে বোঝা গেল
মুসা আলাইহিস সালামের সাথে সেই আসিয়ার সম্পর্ক সেই যুগে ছিলেন। আসিয়া কেন আমার নবীর ঘরের মধ্যে আসলেন? কিতাবের মধ্যে আসে ফেরাউন নিজকে নিজে খোদা দাবি করেছে, সবাই তাকে খোদা বলে স্বীকার করতেন। একদিন সে ডিক্লার দিলেন, আমার প্রজারা আমি চাই তোমরা আমাকে শুনে শুনে খোদা বলবে, আমি তোমাদের উপর খুশি হয়ে যাব। উজিরি বললেন, জানা ফেরাউন আপনাকে আমি আমরা খোদা ততক্ষণ পর্যন্ত বলবো না যতক্ষণ আপনার বিবি আসি আপনাকে খোদা স্বীকার না করবে। কি আমার বিবি কি আমাকে খোদা বলেন না? কেন? যদি আমাদের কথা আপনার সন্দেহ হয় গিয়ে দেখেন। ফেরাউন কথাটুকু যাচাই করার জন্য পাক ঘরের মধ্যে চলে গেলেন, যেখানে মা বোনেরা পাক করেন, রান্না বাড়া করেন। সেখানে ফেরাউন গিয়ে বিবি আসিয়ার কাঁধের উপর হাত দিয়ে ফেরাউন বলে, বিবি গো আমি তোমাকে কত ভালোবাসি, তুমি আমাকে খোদা মানো আমি নিশ্চয়ই জানি, কিন্তু তুমি আজকে এমন ভাবে খোদা বলবে আমি তোমার জবানের কথা যেন আমার নিজ কানে শুনি। আসিয়া চিৎকার দিয়ে আকাশের দিকে নজর করে একবার বললেন, আল্লাহ! সবার জোরে বলো আল্লাহ! আরো জোরে বলো আল্লাহ! ঈমান হেফাজত করার মালিক কে? আসিয়া ডাক দিয়ে বলো আল্লাহ! ফেরাউন আসিয়াকে আবার বলেন, তুমি কোন আল্লাহকে ডাক দিচ্ছ? আমি না তোমার প্রভু, আমি তোমার একদিকে স্বামী একদিকে তোমার জন্য প্রভু, আমি তোমার ঘর তোমার ইলা তোমার স্রষ্টা। আসিয়া ফেরাউনের পায়ে ধরে বলে, হে পানের স্বামী এই কথা তুমি আমাকে বলবে আমি কোনোদিন ভাবতে পারিনি, তুমি আমার খোদা হতে পারো না, তুমি আমার স্বামী, তোমার পায়ে যদি পচে যায় রক্ত যদি পচে যায় আমার জিহ্বা দিয়ে তোমার রক্তগুলা চষে চষে আমি খাবো, আমার চুল দিয়ে তোমার খেদমত করে দিব, তবে তোমার হাতে ধরি পায়ে ধরি মহান আল্লাহর সামনে একটা সেকেন্ডের জন্য আমি তোমাকে প্রভু স্বীকার করতে পারি না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ! ঈমান দেওয়ার মালিক কে? আল্লাহ! ফেরাউন গোসা হয়ে গেলেন, সিংহাসনে গিয়ে বসলেন। উজির তোমার কথা সত্য, আমার স্ত্রী আমাকে প্রভু বলে না, এটা তুমি আর আমি জানি, কিন্তু এমন একটা বুদ্ধি তুমি আমাকে দাও যে বুদ্ধির কারণে আমার স্ত্রী আমাকে প্রভু বলতে বাধ্য হবে। তাই যদি বুদ্ধি নেন আমি আপনাকে বুদ্ধি দিচ্ছি, আপনার স্ত্রী আসিয়া কোনোদিন চন্দ্র সূর্য দেখেনি, বেগানা পুরুষ তার চেহারা দেখেনি, তাকে যদি হাজার মানুষের সামনে উলঙ্গ করতে পারেন তার লজ্জার স্থান সে রক্ষা করার জন্য আপনাকে খোদা বলে দেবে। জোরে বলুন না নাউজুবিল্লাহ! যত বড় অসভ্য বুদ্ধি তোর অসভ্য মার্কা শায়েস্তা। তাই হোক, ফেরাউন কয়েকজন মানুষ পাঠাই দিলেন আসিয়ার কাছে, যাও নি আস মার জন্য নবুয়ত কিতাবে লিখ। ফেরাউন কয়েকজন কি পাঠাই দিলেন, এই বেগানা পুরুষগুলি আসিয়ার হাতে ধরলেন, পায়ে ধরলেন, চুলে ধরলেন, মাথার উপর করে সিংহাসনে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে ফেরাউন ডাক দিয়ে বলে, আসিয়া কোনো সময় আছে? তুমি আমাকে প্রভু বলে স্বীকার করো, আল্লাহ বলে স্বীকার করো। আসিয়া ডাক দিয়ে বলে, স্বামী গো তুমি আমার মনের দুঃখ বুঝলা না, তুমি এই সিংহাসনের মালিক নয়, আল্লাহ পাকের সিংহাসনের মালিক। এই কথা বলার পরে দুষ্ট ফেরাউন ইশারা দিলেন ওই ফেরাউনের দরবারে, ফেরাউনের সেই সিংহাসনের সামনে ওই বেদিনরা শয়তান আসিয়ার শরীর থেকে কাপড়গুলা খুলে নিলেন। কাপড় গোলা খুলে যখন নিচ্ছেন আসি একটা চিৎকার দিব, আল্লাহ তুমি আমার ইজ্জত রক্ষা করো। আল্লাহ পাক বলে, জিব্রাইল ও জিব্রাইল আর দেরি করিস না, জান্নাত থেকে একটা শাড়ি নিয়ে যা। আসিয়ার গায়ের মধ্যে শাড়িটা পরিধান করে দেবে, যারা ইমানদার তারা দেখবে আসিয়ার গায়ে পোশাক, আর যারা বেঈমান তারা দেখবে আসিয়া উলঙ্গ অবস্থা।
তারপর আসিয়া প্রভু স্বীকার করে না, এবার চুলের মধ্যে ধরে মাটির মধ্যে টেনে টেনে সিংহাসনের পিছনে নিয়ে গেলেন। সিংহাসনের পিছনে নিয়ে আবার প্রস্তাব দেওয়া হলো, আসিয়া গো জীবন যদি তুমি ভিক্ষা চাও ফেরাউনকে তুমি খোদায় কোনো সমাজে স্বীকার করো। আসিয়া বলে আমার জীবন যাবে আমি আল্লাহর সামনে, আমার স্বামীকে আমি কখনো প্রভু বলতে পারি না। এবার দুষ্টরাম আসিয়া উলঙ্গ করে দুই হাত দুই দিকে টান দিয়ে বড় একটি গাছের সাথে দুই হাতের তালুর মধ্যে দুইটা বড় বড় জলি যখন ফেরাক মারিয়া দিলেন, দুই পায়ের তালুর মধ্যে যখন দুইটা ফেরাক মেরে দিলেন, এবার হাত পাও টানা দিয়ে গাছের মধ্যে লটকি যখন রেখেছেন, কলিজা বরাবর একটা তীর যখন মারার জন্য এসেছে, আসিয়া আকাশের দিকে চিৎকার দিয়ে বলে আল্লাহ আখরি জামানার নবীর উসিলা আমার ইজ্জত রক্ষা করো। এই কথা যখন আসিয়া ডাক দিয়ে যখন বললেন, আসিয়া বলে আমি দেখতে পেলাম হঠাৎ করে দেখি নূরের একজন মানুষ আমার শরীরের মধ্যে হাত বুলাই দিচ্ছে, আর আমি দেখতেছি ওই মানুষটা আমাকে বলে আসিয়া এখন আমি দুনিয়ার মধ্যে আসি নেই, আমি আখিরি পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার যন্ত্রণা সহ্য করতে পারি না, এই জন্য তোমাকে আমি মুছে দিয়ে গেলাম, আমার মা আমার পেট থেকে যেই দিন আমি দুনিয়াতে যাব ওই মায়ের ঘরে তোমার আমার সাক্ষাৎ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার ভাইরা, তাহলে বুঝে গেল সর্বযুগে সর্বকালে সর্বসময়ে সৃষ্টির প্রথম থেকে আজকের দিন পর্যন্ত, আজকের দিন থেকে কিয়ামত পর্যন্ত আর সময় আল্লাহ নবী উম্মতের খবর রাখেন। যখন সুবহানাল্লাহ, এটা আমাদের বিশ্বাস হয় কি হয় না? আরো জোরে বলা হয় কি হয় না? যেহেতু নবী রহমতের লীল আলামিন, এই জন্য মা আমেনার গড়ে আসি আসলেন। আসি এসে মরিয়ম এসে হাজরা এসে মা হাওয়া এসে খেদমত শুরু করলেন। কি কেউ পাও মালিশ করে, কেউ মাথার তালু মালিশ করেন, কেউ পাখা করেন, কেউ পেটে মালিশ করেন। চার মহিলা মা আমেনার খেদমত লেগে গেলেন। মা আমেনা বলেন আমার পেটে কোনো ব্যথা নেই, নাপাক কোনো পানি নেই, হঠাৎ করে দেখি কুদরতি একটা অপারেশন হয়ে গেল, আমার দেশে সিজার হয়, বিকল্পভাবে সন্তানদেরকে আনা হয়, আল্লাহর কুদরতি ভাবে নবীজি মা আমেনার সিজার হয়ে গেল। কুদরতি অপারেশন যখন হয়ে গেল মা আমেনা বলেন আমি দেখতে পেলাম জান্নাতের পোশাক পরিধান অবস্থায় আমার পেট থেকে উম্মতি বলে বলে সৈদ অবস্থায় আমার পেট থেকে আখির জমানার নবীর মিলাদুন নবী হয়ে গেল। আল্লাহ আকবার বলো, আল্লাহ আকবার। এই মিলাদুন নবী, এটার নাম কি? এই কথাটাকে এতক্ষণ পর্যন্ত বুঝাইতে আমি এতটুকু কথা বললাম, এটাই মিলাদুন নবী। নবী আসলেন, মা আমেনা বলেন আমি দেখতেছি পৃথিবীর অন্যান্য সন্তানেরা মায়ের পেটের সাথে নাভির সাথে সম্পর্ক থাকে, আমি দেখতেছি আমার পুত্র নাভি কাটা অবস্থা, খতনা করা অবস্থা, সতর ডাকনা অবস্থা, চুন আসরানো অবস্থা, চোখে সুরমা দেওয়া অবস্থা, নখ কাটা অবস্থা, জান্নাতের পোশাক পরিধান অবস্থা। শুধু তাই নয়, এবার দেখতেছি আমার পুত্র মোহাম্মদ বলতেছে রব্বি হাবলি উম্মতি, আল্লাহরে এই মাত্র মার পেট থেকে আসলাম, প্রথম দাবি জানাইলাম আল্লাহ হয় আমার উম্মতের গুনাহ মাফ করে দাও, আর যদি উম্মতের গুনাহ মাফ না করো আমার সকল উম্মতকে তুমি আমার হাতে দান করে দাও। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কুল কায়নাতের জন্য, সমগ্র সৃষ্টির জন্য, সমগ্র আলমের জন্য আল্লাহ পাক আমার রসুলকে রহমত করে প্রেরণ করেছেন। সেই নবীর রহমত যদি আমরা পেতে হয় আল্লাহ রসুলের দুরুদ শরীফ আমরা বেশি বেশি পড়তে হবে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে রসুল পাকের দুরুদ শরীফ বেশি বেশি করে পড়ার তৌফিক দান করেন। উচ্চস্বরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। তাই আমার ভাইরা, আমার বাবারা, আমার বয়স ক্লাবের ভাইরা,
আপনাদের কাছে আমার আকুল আবেদন থাকবে, রাসূল পৃথিবীতে এসেছেন নামাজ নিয়ে, নামাজ রেখে গিয়েছেন, আমরা নামাজটা ঠিকমতো পড়তে চাই কি চাই না? একটু হাত তুলে ওয়াদা করেন নামাজ পড়তে চাই কি না? সব ভাইরা হাত তোলেন, বলুন আল্লাহ, আরো জোরে আল্লাহ, তুমি আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ তোমার ভয়ে, তোমার ভয়ে, তোমার নবীর মহব্বতে আদায় করার তৌফিক দাও। আমিন, আমিন, আল্লাহুম্মা আমিন। আমরা নামাজ চাই কি চাই না? কয়েক তো কিছু প্রাইভেট মুসলমান আছে শুধু জুমার নামাজ পড়ে, শুধু জুমার নামাজ পড়ে। এজন্য আপনারা, এজন্য আপনারা নামাজ পড়বেন। আর বিশেষ করে এই তিন দিন বেবি মাহফিলে যারা সফল হবার জন্য টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে সর্বাধিক সহযোগিতা করেছেন, আল্লাহ পাক আপনাদের দানকে কবুল করুক, আরো বেশি বেশি দান করার তৌফিক দেয়, মা বাবার গুনাহ মাফ হয়ে যাক। উচ্চ স্বরে বলুন আমিন। মামেরা বলেন, আমার ঘরে একটা মানুষ প্রবেশ করলো, 120 হাত, 60 গজ, 120 হাত। মানুষটা এসে নামাজের শুরুতে দাঁড়াইলেন এবং কাঁদতেছেন। আমি জিজ্ঞেস করলাম, আপনি কে হঠাৎ করে আমার ঘরে প্রবেশ করলেন, আপনার নাম কি? ওই মানুষটা কেঁদে কেঁদে বলে, মা আমাকে কি আপনি চিনেন না? আমি পৃথিবীর প্রথম মানুষ, আমার নাম আদম আলাইহিসসালাম। আদম, হঠাৎ করে কেন আমার ঘরে আপনি আগমন করেছেন বলুন? মা আমরা এই জন্য আগমন করেছি, আপনি আখিরি জমানার নবীর মা হতে যাচ্ছেন, এসো সংবাদটুকু দেওয়ার জন্য আল্লাহ পাক আমাকে আপনার ঘরে পাঠাই দিয়েছেন। আল্লাহু আকবার বলেন, এবার বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলবেন যারা তাদের কলমটা হয়ে যাবে মদিনার শহর, আর একটু জোরে বলে ইয়া রাসূলুল্লাহ। মা মেরা বলেন, আদম আলাইহিস ইসলাম চলে গেলেন, আবার কয়েক সপ্তাহ পরে একজন মানুষ আমার কাছে আসলো, ওই মানুষটার চুল একটু লম্বা লম্বা সুন্নতি চুল, বাবলি চুল, চেহারাটা পূর্ণিমা চাঁদের মতো। আমি জিজ্ঞাসা করলাম, আপনি কে, আপনার নাম কি? মা আমাকে কি আপনি চিনেন না? আমি মুসলমান জাতির পিতা, আমার নাম ইব্রাহিম খলিলুল্লাহ। মা গো, আপনার পেটের মধ্যে আখিরি জমানার নবী, এই সুসংবাদটুকু দেওয়ার জন্য আল্লাহ পাক আমি ইব্রাহিম খলিলুল্লাহকে আপনার ঘরে পাঠাই দিয়েছে। মিলাদুন নবী, মিলাদুন নবী বুঝলে নিয়ামত, না বুঝলে কিয়ামত। আপনাকে নিয়ামত চান না কিয়ামত চান? আওয়াজ বুঝে যায় কিয়ামত কিছু কিছু চান। আপনার জোরে বলেন, নিয়ামত চান না কিয়ামত চান? নবীর মিলাদুন নবী আমাদের জন্য কি নবীর? মা মেনা বলেন, এবার 1.5 মাস মাঝখানে ফাগল, এবার একটা মানুষ আসলো প্রায় 3-7 লম্বা, ওই মানুষটা আমার সামনে এসে চোখের পানি ফেলে ফেলে যখন কাঁদতে লাগলেন, আমি জিজ্ঞাসা করলাম, আপনি কে? তিনি বলে, মা ও মা আমাকে কি আপনি চেনেন না? আমি মুসা কালিমুল্লাহ। আমি মুসা কালিমুল্লাহ, মা আমি এই হাতে থাপ্পড় দিয়ে আজরাইল ইসলামের চোখ বাহির করে ফেলেছিলাম, ও মা আজকে শুধু আপনার কদমে এসেছি একটা সুসংবাদ দিতে, আপনার পেটে এমন একজন রসুল আগমন করেছেন, উনি না হলে আমিও জন্ম হতাম না, ও সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহ পাক আমাকে আপনার ঘরে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু তাকবীর, আল্লাহু রিসালাত, আল্লাহু আকবার বলুন, আল্লাহু আকবার। মুসা নবী বলেন, আমি হতাম না যদি আপনার গর্ভজাত সন্তান সৃষ্টি না হতো। এভাবে অনেক
অনেক নবীদের আগমন ইদ্রিস পয়গম্বর এসেছেন হারুন আল ইসলাম এসেছেন দাউদ আল ইসলাম এসেছেন সুলাইমান আল ইসলাম এসেছেন সর্বশেষ একজন ব্যক্তি এসেছেন উনি এসে আমার নবীজির মায়ের কদমের কাছে দাঁড়িয়ে আছেন মামনা প্রশ্ন করেন আপনি কে মা আমাকে কি আপনি চিনেন না আমি চতুর্থ আসমান থেকে এসেছি আমার মার নাম বিবি মরিয়ম মা গো আমার মা এমন একজন মা যেই বিবি মরিয়মকে আপনার গর্ভজাত সন্তান আখিরি নবী আমার মা বিবি মরিয়মকে জান্নাতের ভিতরে শাদী করবে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার আরো জোরে আল্লাহু আকবার আপনার পেটের ভিতরে আখিরি জামানার নবী আমি যার উম্মত হওয়ার জন্য প্রার্থনা করে আল্লাহর দরবারে আগো কানতেছি এখনো কানতেছি ওই নবী আপনার পেটের ভিতরে মিলাদ হবে আগমন করবে ও সুসংবাদটুকু দেওয়ার জন্য আমি ঈসা রূহুল্লাহ আপনার ঘরে আগমন করেছি আল্লাহ পাক এই খবরটুকু দেওয়ার জন্য আমাকে পাঠাই দিয়েছেন নবী যেমন নবীর মিলাদুন নবীও তেমন আর আজকে অনেকে মিলাদুন নবী করে না কয় মিলাদুন নবী করা বেদাত মিলাদুন নবী করা বেদাত না মিলাদুন নবী করা ইবাদত জোরে বলে মিলাদুন নবী করা কি আপনি কি বেদাত চান না ইবাদত চান জিকরুল আম্বিয়ায়ে হাদিস শুনো জিকরুল আম্বিয়ায়ে মিন আল ইবাদাতি ওয়া যিকরুস সালিহিন কাফফারা নবীদের জিকির করলে ইবাদত হয় মামনা বলেন এত খবর শোনার পরও আমার পুত্র না আমার পেটে আছে আমি মা খোদার কসম আমি নিজে বলতে পারি না সুবহানাল্লাহ আপনারা বলুন তো দেখি কসম দিয়ে বলেন জুরাইনের এই তিন দিন ব্যাপী ঈদি মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে তিন দিন ব্যাপী ১৩তম এই ইসলামী মহাসম্মেলনে বসে বলেন আপনাদের কাঁধে দুইজন ফেরেশতা আছে কিনা আছে জোরে বলেন কয়জন সকলের কাঁধে কয়জন করে কয় কেজি কয় মন কয় টন ওজন নাই এবার সবাই বলেন আছে কিনা বিশ্বাস হয় কিন্তু মালুম হয় না মামলা বলেন মুসলমান তোমাদের কাঁধে দুইজন করে ফেরেশতা আল্লাহ পাক দিয়েছেন কোরআনে বলেন কিরামান কাতিবিন ইয়ালামু নামা তাফালু আল্লাহ পাক দুইজন করে লেখলে ওয়ালা ফেরেশতা আমার আপনার কাঁধে দিয়েছেন কিন্তু আমরা অনুভব করতে পারি না নূরের কোন ওজন নাই আল্লাহর নবীর মামনা বলেন আমার পুত্র নূরের নবী নূরের কোন ওজন নাই এই জন্য আমি বলতে পারি না পৃথিবীর অনেক ছেলেমেয়েরা মা বাবার কলিজায় লাথি মারে আমার পুত্র মোহাম্মদ যতদিন আমার পেটে ছিল আমার কলিজায় পর্যন্ত একটা লাথি মারেনি মা মনে বলেন রবিউল আউয়াল চাঁদ আকাশ আমার পুত্র পৃথিবীতে আসবেন সময় হলো এবার জিবরাইল ইসলাম প্রস্তাব দিলেন আল্লাহর কাছে প্রস্তাব রাখলেন কে আল্লাহ আখিরি জামানার নবীর মা ঘরে একা একই নবী আসবেন ওনার খেদমতের জন্য কিছু ধাত্রীর প্রয়োজন যদি আপনি বলেন তাহলে আমি জান্নাত থেকে নিয়ে যাব আল্লাহ বলে জিবরাইল তুমি সুন্দর কথা বলেছ যাও জান্নাত থেকে বিবি আসিয়া বিবি মরিয়ম বিবি হাজেরা বিবি হাওয়া এই চারজন মহিলাকে সসম্মানে হযরত আমিনার ঘরে নিয়ে যাও তারা যেন আমার নবী আসা মাত্র খেদমত করে চিৎকার জীবনের সুবহানাল্লাহ মিলাদুন নবী এটার নাম কি মিলাদ
তো নবীজির মা ঘুমাইলেন আপনাদের অসুবিধা হয় না বিবির প্রথম নারী আমার নাম বিবি হাওয়া জান্নাতের ভিতরে গন্ধম খাইছিলাম স্বামীকে হেরে কেঁদেছিলাম ও মা যেই নবীর নামে রসুলায়ে দোয়া কবুল হয়েছে ওই নবী কিছুক্ষণ পরে দুনিয়াতে আসবে মাগো ওই নবীর খেদমত করার জন্য আল্লাহ পাক আমি বিবি হাওয়াকে আপনার খেদমতে পাঠাই দিয়েছে আপনাকে আমি বিবি মরিয়াম আপনার পরিচুকি আমি ঈসা নবীর মা আমি মরিয়াম আপনার খেদমতের জন্য এসেছি আপনি কে আমি বিবি হাজারা আপনার পরিচুকি ইব্রাহিম ও খলিলুল্লাহর বিবি ইসমাইল ও জবিউল্লাহর মা আমি আপনার খেদমতে এসেছি চতুর্থ নম্বরে মহিলাটা বেশি বেশি কাঁদতেছে আপনার নাম কি কাঁদছেন কেন মা আমি এই জন্য কাঁদছি আমার নসিব বলো গো মা আমি ফেরাউনের পরিবার আমার নাম আসিয়া আমি আজকে ধন্য হলাম গো মা আখেরি নবীর খেদমত করার সুযোগ পেয়ে জোরে বলুন সুবহানাল্লাহ আমার ভাইরা শুধু একটি মহিলার কথা আমি আপনাদের সামনে তুলে ধরব যারা নাকি মিলাদুন নবী মানে না আমার নবী আগের যুগে ছিল সেটাও যারা মানে না তাদের জন্য দাঁত ভাঙা জবাব হযরতে বিবি আসিয়া ছিল ফেরাউনের স্ত্রী আমি ফেরাউনকে মিশরে দেখে এসেছি তাকে মোমের মধ্যে রেখেছি দেখতে কত বিশ্রী অনেক দূর থেকে আমি তাকে থুতু মেরেছি কারণ তার মতো ব্যাধবসিব্য বড় নাফরমান বান্দার কেউ নেই সে নিজে নিজে খোদা দাবি করেছেন আমার ভাইরা ফেরাউন ছিল মূসা নবীর যুগে আর মূসা নবীর প্রায় 2300 বছর পরে মূসা নবীর 2300 বছর পরে আমার আপনার নবী দুনিয়ার মধ্যে আগমন করেছেন তাহলে বোঝা গেল মূসা ইসলামের সাথে সেই আসিয়ার সম্পর্ক সেই যুগে ছিলেন আসিয়া কেন আমার নবীর ঘরের মধ্যে আসলেন কিতাবের মধ্যে আসে ফেরাউন নিজকে নিজে খোদা দাবি করেছেন সবাই তাকে খোদা বলে স্বীকার করতেন একদিন সে ডিক্লার দিলেন আমার প্রজারা আমি চাই তোমরা আমাকে শুনেই শুনেই খোদা বলবে আমি তোমাদের উপর খুশি হয়ে যাব উজিরি বললেন জানা ফেরাউন আপনাকে আমি আমরা খোদা ততক্ষণ পর্যন্ত বলবো না যতক্ষণ আপনার বিবি আসি আপনাকে খোদা স্বীকার না করবে কি আমার বিবি কি আমাকে খোদা বলেন না কেন যদি আমাদের কথা আপনার সন্দেহ হয় গিয়ে দেখেন ফেরাউন কথাটুকু যাচাই করার জন্য পাক ঘরের মধ্যে চলে গেলেন যেখানে মা বোনেরা পাক করেন রান্না বাড়া করেন সেখানে ফেরাউন গিয়ে বিবি আসিয়ার কাঁধের উপর হাত দিয়ে ফেরাউন বলে বিবি গো আমি তোমাকে কত ভালোবাসি তুমি আমাকে খোদা মানো আমি নিশ্চয়ই জানি কিন্তু তুমি আজকে এমন ভাবে খোদা বলবে আমি তোমার জবানের কথা যেন আমার নিজ কানে শুনি আসিয়া চিৎকার দিয়ে আকাশের দিকে নজর করে একবার বললেন আল্লাহ সবার জোরে বলো আল্লাহ আল্লাহ আরো জোরে বলো আল্লাহ আল্লাহ ঈমান হেফাজত করার মালিক কে আল্লাহ আসিয়া ডাক দিয়ে বলো আল্লাহ ফেরাউন আসিয়াকে আবার বলেন তুমি কোন আল্লাহকে ডাক দিচ্ছ আমি না তোমার প্রভু আমি তোমার একদিকে স্বামী একদিকে তোমার জন্য প্রভু আমি তোমার ঘর তোমার ইলা তোমার স্রষ্টা আসিয়া ফেরাউনের পায়ে ধরে বলে এ প্রাণের স্বামী এই কথা তুমি আমাকে বলবে আমি কোনদিন ভাবতে পারিনি তুমি আমার খোদা হতে পারো না তুমি আমার স্বামী তোমার পায়ে যদি পচে যায় রক্ত যদি পচে যায় আমার জিব্বা দিয়ে তোমার রক্তগুলা চষে চষে আমি খাবো আমার চুল দিয়ে তোমার খেদমত করে দিব তবে তোমার হাতে ধরি পায়ে ধরি মহান আল্লাহর সামনে একটা সেকেন্ডের জন্য আমি তোমাকে প্রভু স্বীকার করতে পারি না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ঈমান দেওয়ার মালিক কে আল্লাহ ফেরাউন গুসা হয়ে গেলেন সিংহাসনে গিয়ে বসলেন উজির তোমার কথা সত্য আমার স্ত্রী আমাকে প্রভু বলে না এটা তুমি আর আমি জানি কিন্তু
এমন একটা বুদ্ধি তুমি আমাকে দাও যে বুদ্ধির কারণে আমার স্ত্রী আমাকে প্রভু বলতে বাধ্য হবে কোথায় যদি বুদ্ধি নেন আমি আপনাকে বুদ্ধি দিচ্ছি আপনার স্ত্রী আসিয়া কোনোদিন চন্দ্র সূর্য দেখেনি বেগানা পুরুষ তার চেহারা দেখেনি তাকে যদি হাজার মানুষের সামনে উলঙ্গ করতে পারেন তার লজ্জার স্থান সে রক্ষা করার জন্য আপনাকে খোদা বলে দেবে জোরে বলুন না নাউজুবিল্লাহ যত বড় অসভ্য বুদ্ধি তর অসভ্য মার্কা শয়তান কোথায় হোক ফেরাউন কয়েকজন মানুষ পাঠাই দিলেন আসিয়ার কাছে যাও নি আস মার জন্য নবুয়ত কিতাবে দেখ ফেরাউন কয়েকজনকে পাঠাই দিলেন এই বেগানা পুরুষগুলি আসিয়ার হাতে ধরলেন পায়ে ধরলেন চুলে ধরলেন মাথার উপর করে সিংহাসনে নিয়ে আসলেন নিয়ে আসার পরে ফেরাউন ডাক দিয়ে বলে আসিয়া কোনো সময় আছে তুমি আমাকে প্রভু বলে স্বীকার করো আল্লাহ বলে স্বীকার করো আসিয়া ডাক দিয়ে বলে স্বামী গো তুমি আমার মনের দুঃখ বুঝলা না তুমি এই সিংহাসনের মালিক নয় আল্লাহ পাকে সিংহাসনের মালিক এই কথা বলার পরে দুষ্ট ফেরাউন ইশারা দিলেন ওই ফেরাউনের দরবারে ফেরাউনের সেই সিংহাসনের সামনে ওই বেদিনরা শয়তান নাসিয়ার শরীর থেকে কাপড়গুলা খুলে নিলেন কাপড়গুলা খুলে যখন নিচ্ছেন আসি একটা চিৎকার দিব আল্লাহ তুমি আমার ইজ্জত রক্ষা করো আল্লাহ পাক বলে জিব্রাইল ও জিব্রাইল আর দেরি করিস না জান্নাত থেকে একটা শাড়ি নিয়ে যা আসিয়ার গায়ের মধ্যে শাড়িটা পরিধান করাইয়ে দে যারা ইমানদার তারা দেখবে আসিয়ার গায়ে পোশাক আর যারা বেঈমান তারা দেখবে আসিয়া উলঙ্গ অবস্থা তারপর আসিয়া প্রভু স্বীকার করে না এবার চুলের মধ্যে ধরে মাটির মধ্যে টেনে টেনে সিংহাসনের পিছনে নিয়ে গেলেন সিংহাসনের পিছনে নিয়ে আবার প্রস্তাব দেওয়া হলো আসিয়া গো জীবন যদি তুমি ভিক্ষা চাও ফেরাউনকে তুমি খোদায় কোনো সময় স্বীকার করো আসিয়া বলে আমার জীবন যাবে আমি আল্লাহর সামনে আমার স্বামীকে আমি কখনো প্রভু বলতে পারি না এবার দুষ্টরা আসিয়া উলঙ্গ করে দুই হাত দুই দিকে টান দিয়ে বড় একটি গাছের সাথে দুই হাতের তালুর মধ্যে দুইটা বড় বড় জলি যখন ফেরাক মারিয়া দিলেন দুই পায়ের তালুর মধ্যে যখন দুইটা ফেরাক মেরে দিলেন এবার হাত পাও টানা দিয়ে গাছের মধ্যে লটকি যখন রেখেছেন কলিজা বরাবর একটা তীর যখন মারার জন্য এসেছে আসিয়া আকাশের দিকে চিৎকার দিব আল্লাহ আখরি জমানার নবীর উসিলা আমার ইজ্জত রক্ষা করো এই কথা যখন আসিয়া ডাক দিয়ে যখন বললেন আসিয়া বলে আমি দেখতে পেলাম হঠাৎ করে দেখি নূরের একজন মানুষ আমার শরীরের মধ্যে হাত বুলাই দিচ্ছে আর আমি দেখতেছি ওই মানুষটা আমাকে বলে আসিয়া এখনো আমি দুনিয়ার মধ্যে আসি নেই আমি আখিরি পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার যন্ত্রণা সহ্য করতে পারি না এই জন্য তোমাকে আমি মুছে দিয়ে গেলাম আমার মা আমার পেট থেকে যেই দিন আমি দুনিয়াতে যাব ওই মায়ের ঘরে তোমার আমার সাক্ষাৎ হবে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার আমার ভাইরা তাহলে বুঝে গেল সর্বযুগে সর্বকালে সর্বসময়ে সৃষ্টির প্রথম থেকে আজকের দিন পর্যন্ত আজকের দিন থেকে কিয়ামত পর্যন্ত অল সময় আল্লাহর নবী উম্মতের খবর রাখেন জোরে কোন সুবহানাল্লাহ এটা আমাদের বিশ্বাস হয় কি হয় না আরো জোরে বলা হয় কি হয় না যেহেতু নবী রহমতের লিল আলামিন এই জন্য মা আমেনার গড়ে আসি আসলেন আসি এসে মরিয়ম এসে হাজরা এসে মা হাওয়া এসে খেদমত শুরু করলেন কি কেউ পাও মালিশ করে কেউ মাথার তালু মালিশ করেন কেউ পাখা করেন কেউ পেটে মালিশ করেন চার মহিলা মা আমেনার খেদমত লেগে গেলেন মা আমেনা বলেন আমার পেটে কোনো ব্যথা নেই নাবাক কোনো পানি নেই হঠাৎ করে দেখি কুদরতি একটা অপারেশন হয়ে গেল
আমার দেশে সিজার হয় বিকল্পভাবে সন্তানদের কানা হয় আল্লাহর কুদরতিভাবে নবীজি মামেনার সিজার হয়ে গেল কুদরতি অপারেশন যখন হয়ে গেল মামেনা বলেন আমি দেখতে পেলাম জান্নাতের পোশাক পরিধান অবস্থায় আমার পেট থেকে উম্মতি বলে বলে সিজদা অবস্থায় আমার পেট থেকে আখির জামানার নবীর মিলাদুন নবী হয়ে গেল আল্লাহু আকবার বল আল্লাহ এই মিলাদুন নবী এটার নাম কি মিলাদুন নবী এই কথাটাকে এতক্ষণ পর্যন্ত বুঝাইতে আমি এতটুকু কথা বললাম এটাই মিলাদুন নবী নবী আসলেন মামেনা বলেন আমি দেখতেছি পৃথিবীর অন্যান্য সন্তানেরা মায়ের পেটের সাথে নাভির সাথে সম্পর্ক থাকে আমি দেখতেছি আমার পুত্র নাভি কাটা অবস্থা খতনা করা অবস্থা সতর ডাকন অবস্থা চুন আসরান অবস্থা চোখে সুরমা দেওয়া অবস্থা নখ কাটা অবস্থা জান্নাতের পোশাক পরিধান অবস্থা শুধু তাই নয় এবার দেখতে যে আমার পুত্র মোহাম্মদ বলতেছে রব্বি হাবলি উম্মতি আল্লাহ রে এই মাত্র মার পেট থেকে আসলাম প্রথম দাবি জানাইলাম আল্লাহ হয় আমার উম্মতের গুনাহ মাফ করে দাও আর যদি উম্মতের গুনাহ মাফ না করো আমার সকল উম্মতকে তুমি আমার হাতে দান করে দাও আরো জোরে বলেন সুবহানাল্লাহ কুল কায়নাতের জন্য সমগ্র সৃষ্টির জন্য সমগ্র আলমের জন্য আল্লাহ পাক আমার রসুলকে রহমত করে প্রেরণ করেছেন সেই নবীর রহমত যদি আমরা পেতে হয় আল্লাহ রসুলের দুরে শরীফ আমরা বেশি বেশি পড়তে হবে আল্লাহ পাক যেন আমাদের সকলকে রসুলি পাকের দুরে শরীফ বেশি বেশি করে পড়ার তৌফিক দান করেন উচ্চ স্বরে বলুন আমিন আরো জোরে বলুন আমিন তাই আমার ভাইরা আমার বাবারা আমার বয়স ক্লাবের ভাইরা আপনাদের কাছে আমার আকুল আবেদন থাকবে রসুল পৃথিবীতে এসেছেন নামাজ নিয়ে নামাজ রেখে গিয়েছেন আমরা নামাজটা ঠিক মতো পড়তে চাই কি চাই না একটু হাত তুলে ওয়াদা করেন নামাজ পড়তে চাই কিনা সব ভাইরা হাত তোলেন বলুন আল্লাহ আরো জোরে আল্লাহ তুমি আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ তোমার ভয়ে তোমার ভয়ে তোমার নবীর মহব্বতে আদায় করা তৌফিক দাও আমিন আমিন আল্লাহুম্মা আমিন আমরা নামাজ চাই কি চাই না কয়েকটা কিছু প্রাইভেট মুসলমান আছে শুধু জুমার নামাজ পড়ে শুধু জুমার নামাজ পড়ে এজন্য আপনারা এজন্য আপনারা নামাজ পড়বেন আর বিশেষ করে এই তিন দিন ব্যাপী মাহফিলে যারা সফল হবার জন্য টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে শ্রম দিয়ে সর্বাধিক সহযোগিতা করেছেন আল্লাহ পাক আপনাদের দানকে কবুল করুক আরো বেশি বেশি দান করার তৌফিক দেয় মা বাবার গুনাহ মাফ হয়ে যাক উচ্চ স্বরে বলুন আমিন মামেনা বলেন আমার ঘরে একটা মানুষ প্রবেশ করলো 120 হাত 60 গজ 120 হাত মানুষটা এসে নামাজের শুরুতে দাঁড়াইলেন এবং কাঁদতেছেন আমি জিজ্ঞাসা করলাম আপনি কে হঠাৎ করে আমার ঘরে প্রবেশ করলেন আপনার নাম কি ওই মানুষটা কেঁদে কেঁদে বলে মা আমাকে কি আপনি চিনেন না আমি পৃথিবীর প্রথম মানুষ আমার নাম আদম আলাইহিসসালাম আদম হঠাৎ করে কেন আমার ঘরে আপনি আগমন করেছেন বলুন মা আমনাকে এই জন্য আগমন করেছি আপনি আখিরি জমানার নবীর মা হতে যাচ্ছেন এসো সংবাদটুকু দেওয়ার জন্য আল্লাহ পাক আমাকে আপনার ঘরে পাঠাই দিয়েছে আল্লাহু আকবার বলেন এবার বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলবেন যারা তাদের কলবটা হয়ে যাবে মদিনার শহর আর একটু জোরে বলে ইয়া রাসূলুল্লাহ মামেনা বলেন আদম আলাইহিস সালাম চলে গেলেন আবার কয়েক সপ্তাহ পরে একজন মানুষ আমার কাছে আসলো ওই মানুষটার চুল একটু লম্বা লম্বা সুন্নতি চুল বাবলি চুল চেহারাটা পূর্ণিমা চাঁদের মতো
আমি জিজ্ঞাসা করলাম আপনি কে আপনার নাম কি মা আমাকে কি আপনি চিনেন না আমি মুসলমান জাতির পিতা আমার নাম ইব্রাহিম খলিলুল্লাহ মাগো আপনার পেটের মধ্যে আখিরি জামানার নবী এই সুসংবাদটুকু দেওয়ার জন্য আল্লাহ পাক আমি ইব্রাহিম খলিলুল্লাহকে আপনার ঘরে পাঠাই দিয়েছে মিলাদুন নবী মিলাদুন নবী বুঝলে নিয়ামত না বুঝলে কিয়ামত আপনাকে নিয়ামত চান না কিয়ামত চান আওয়াজ বুঝে যায় কিয়ামত কিছু কিছু চান আপনার জন্য বলেন নিয়ামত চান না কিয়ামত চান নবীর মিলাদুন নবী আমাদের জন্য কি নবীর মা মেনা বলেন এবার দেড় মাস মাঝখানে ফাগল এবার একটা মানুষ আসলো প্রায় 3-7 লম্বা ওই মানুষটি আমার সামনে এসে চোখের পানি ফেলে ফেলে যখন কাঁদতে লাগলেন আমি জিজ্ঞাসা করলাম আপনি কে তিনি বলে মা ও মা আমাকে কি আপনি চেনেন না আমি মুসা কালিমুল্লাহ আমি মুসা কালিমুল্লাহ মা আমি এই হাতে থাপ্পড় দিয়ে আজরাইল ইসলামের চোখ বাহির করে ফেলেছিলাম ও মা আজকে শুধু আপনার কদমে এসেছি একটা সুসংবাদ দিতে আপনার পেটে এমন একজন রসুল আগমন করেছেন উনি না হলে আমিও জন্ম হতাম না ও সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহ পাক আমাকে আপনার ঘরে পাঠিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহ আকবার বলেন আল্লাহ আকবার মুসা নবী বলেন আমি হতাম না যদি আপনার গর্ভজাত সন্তান সৃষ্টি না হত এভাবে অনেক অনেক নবীদের আগমন ইদ্রিস পয়গম্বর এসেছেন হারুন আলাইহিস সালাম এসেছেন দাউদ আলাইহিস সালাম এসেছেন সুলাইমান আলাইহিস সালাম এসেছেন সর্বশেষ একজন ব্যক্তি এসেছেন উনি এসে আমার নবীজির মায়ের কদমের কাছে দাঁড়িয়ে আছেন মা মেনা প্রশ্ন করেন আপনি কে মা আমাকে কি আপনি চিনেন না আমি চতুর্থ আসমান থেকে এসেছি আমার মার নাম বিবি মরিয়ম মাগো আমার মা এমন একজন মা যেই বিবি মরিয়মকে আপনার গর্ভজাত সন্তান আখিরি নবী আমার মা বিবি মরিয়মকে জান্নাতের ভিতরে শাদি করবে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার আরো জোরে আল্লাহু আকবার আমার আপনার পেটের ভিতরে আখিরি জামানার নবী আমি যার উম্মত হওয়ার জন্য প্রার্থনা করে আল্লাহর দরবারে আগো কানতেছি এখনো কানতেছি ওই নবী আপনার পেটের ভিতরে মিলাদ হবে আগমন করবে ও সুসংবাদটুকু দেওয়ার জন্য আমি ঈসা রূহুল্লাহ আপনার ঘরে আগমন করেছি আল্লাহ পাক এই খবরটুকু দেওয়ার জন্য আমাকে পাঠাই দিয়েছে নবী যেমন নবীর মিলাদুন নবীও তেমন আর আজকে অনেকে মিলাদুন নবী করে না কয় মিলাদুন নবী করা বেদাত মিলাদুন নবী করা বেদাত না মিলাদুন নবী করা ইবাদত জোরে বলে মিলাদুন নবী করা কি আপনি কি বেদাত চান না ইবাদত চান জিকরুল আম্বিয়ায়ে হাদিস শুনো জিকরুল আম্বিয়ায়ে মিন আল ইবাদাতি ওয়া জিকরু সালিহিন কাফারা নবীদের জিকির করলে ইবাদত হয় মা মানা বলেন এত খবর শোনার পরও আমার পুত্র না আমার পেটে আছে আমি মা খোদার কসম আমি নিজে বলতে পারি না আপনার বলন্দ দেখি কসম দিয়ে বলেন জুরাইনের এই 3 দিন ব্যাপী ঈদ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে 3 দিন ব্যাপী 13তম এই ইসলামী মহাসম্মেলনে বসে বলেন আপনাদের কাঁধে 2 জন ফেরেশতা আছে কিনা আছে জোরে বলেন কয়জন সকলের কাঁধে কয়জন করে কয় কেজি কয় মন কয় টন ওজন নাই এবার সবাই বলেন আছে কিনা
বিশ্বাস হয় কিন্তু মালুম হয় না। মামলা বলেন মুসলমান তোমাদের কাঁধে দুইজন করে ফেরেশতা আল্লাহ পাক দিয়েছেন, কোরআনে বলেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলু, আল্লাহ পাক দুইজন করে লেখনেওয়ালা ফেরেশতা আমার আপনার কাঁধে দিয়েছেন কিন্তু আমরা অনুভব করতে পারি না, নূরের কোনো ওজন নাই। আল্লাহর নবী আল্লাহর নবীর মামেনা বলেন আমার পুত্র নূরের নবী, নূরের কোনো ওজন নাই, এই জন্য আমি বলতে পারি না। পৃথিবীর অনেক ছেলেমেয়েরা মা বাবার কলিজায় লাথি মারে, আমার পুত্র মোহাম্মদ যতদিন আমার পেটে ছিল আমার কলিজায় পর্যন্ত একটা লাথি মারেনি। মামনে বলেন রবিউল আউয়ালের চাঁদ আকাশ আমার পুত্র পৃথিবীতে আসবেন সময় হলো। এবার জিবরাইল ইসলাম প্রস্তাব দিলেন, আল্লাহর কাছে প্রস্তাব রাখলেন কে? আল্লাহ। আখিরি জামানার নবীর মা গড়ে একা একই, নবী আসবেন ওনার খেদমতের জন্য কিছু ধাত্রীর প্রয়োজন, যদি আপনি বলেন তাহলে আমি জান্নাত থেকে নিয়ে যাব। আল্লাহ বলে জিবরাইল তুমি সুন্দর কথা বলেছ, যাও জান্নাত থেকে বিবি আসিয়া বিবি মরিয়ম বিবি হাজেরা বিবি হাওয়া এই চারজন মহিলাকে সসম্মানে হযরতে আমিনার ঘরে নিয়ে যাও, তারা যেন আমার নবী আসা মাত্র খেদমত করে, চিৎকার জীবনের সুবহানাল্লাহ। মিলাদুন নবী এটার নাম কি? মিলাদ। তো নবীজির মা ঘুমাইলেন, আপনাদের অসুবিধা হয় না? বিবির প্রথম নারী আমার নাম বিবি হাওয়া, জান্নাতের ভিতরে গুমদুম খেয়েছিলাম স্বামীকে হেরে কেঁদেছিলাম, ও মা যেই নবীর নামে রসুলায় দোয়া কবুল হয়েছে ওই নবী কিছুক্ষণ পরে দুনিয়াতে আসবে, মাগো ওই নবীর খেদমত করার জন্য আল্লাহ পাক আমি বিবি হাওয়াকে আপনার খেদমতে পাঠাই দিয়েছে। আপনি কে? আমি বিবি মরিয়াম, আপনার পরিচয় কি? আমি ঈসা নবীর মা, আমি মরিয়াম আপনার খেদমতের জন্য এসেছি। আপনি কে? আমি বিবি হাজারা, আপনার পরিচয় কি? ইব্রাহিম ও খলিলুল্লাহর বিবি, ইসমাইল ও জাবিউল্লাহর মা, আমি আপনার খেদমত এসেছি। চতুর্থ নম্বরে মহিলাটা বেশি বেশি কাঁদতেছে, আপনার নাম কি? কাঁদছেন কেন? মা আমি এই জন্য কাঁদছি আমার নসিব ভালো গো মা, আমি ফেরাউনের পরিবার আমার নাম আসিয়া আমি আজকে ধন্য হলাম গো মা, আখিরি নবীর খেদমত করার সুযোগ পেয়ে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা শুধু একটি মহিলার কথা আমি আপনাদের সামনে তুলে ধরব, যারা নাকি মিলাদুন নবী মানে না, আমার নবী আগের যুগে ছিল সেটাও যারা মানে না তাদের জন্য দাঁত ভাঙা জবাব। হযরতে বিবি আসিয়া ছিল ফেরাউনের স্ত্রী, আমি ফেরাউনকে মিশরে দেখে এসেছি, তাকে মোমের মধ্যে রেখেছি, দেখতে কত বিশ্রী, অনেক দূর থেকে আমি তাকে থুতু মেরেছি কারণ তার মতো ব্যাধব শিব্য বড় নাফরমান বান্দার কেহ নেই, সে নিজে নিজে খোদা দাবি করেছেন। আমার ভাইয়েরা ফেরাউন ছিল মূসা নবীর যুগে, আর মূসা নবীর প্রায় 2300 বছর পরে, মূসা নবীর 2300 বছর পরে আমার আপনার নবী দুনিয়ার মধ্যে আগমন করেছেন, তাহলে বোঝা গেল মূসা আলাইহিস সালামের সাথে সেই আসিয়ার সম্পর্ক সেই যুগে ছিলেন, আসিয়া কেন আমার নবীর ঘরের মধ্যে আসলেন? কিতাবের মধ্যে আসে ফেরাউন নিজকে নিজে খোদা দাবি করেছেন, সবাই তাকে খোদা বলে স্বীকার করতেন, একদিন সে ডিক্লার দিলেন আমার প্রজারা আমি চাই তোমরা আমাকে শুনে শুনে খোদা বলবে, আমি তোমাদের উপর খুশি হয়ে যাব। উজিরি বললেন জানা ফেরাউন আপনাকে আমি আমরা খোদা ততক্ষণ পর্যন্ত বলবো না যতক্ষণ আপনার বিবি আসি আপনাকে খোদা স্বীকার না করবে।
কি আমার বিবি কি আমাকে খোদা বলেন না কেন যদি আমাদের কথা আপনার সন্দেহ হয় গিয়ে দেখেন ফেরাউন কথাটুকু যাচাই করার জন্য পাক ঘরের মধ্যে চলে গেলেন যেখানে মা বোনেরা পাক করেন রান্না বাড়া করেন সেখানে ফেরাউন গিয়ে বিবি আসিয়ার কাঁধের উপর হাত দিয়ে ফেরাউন বলে বিবি গো আমি তোমাকে কত ভালোবাসি তুমি আমাকে খোদা মানো আমি নিশ্চয়ই জানি কিন্তু তুমি আজকে এমন ভাবে খোদা বলবে আমি তোমার জবানের কথা যেন আমার নিজ কানে শুনি আসিয়া চিৎকার দিয়ে আকাশের দিকে নজর করে একবার বললেন আল্লাহ সবার জোরে বলো আল্লাহ আল্লাহ আরো জোরে বলো আল্লাহ আল্লাহ ঈমান হেফাজত করার মালিক কে আল্লাহ আসিয়া ডাক দিয়ে বলো আল্লাহ ফেরাউন আসিয়াকে আবার বলেন তুমি কোন আল্লাহকে ডাক দিচ্ছ আমি না তোমার প্রভু আমি তোমার একদিকে স্বামী একদিকে তোমার জন্য প্রভু আমি তোমার ঘর তোমার ইলা তোমার স্রষ্টা আসিয়া ফেরাউনের পায়ে ধরে বলে হে পানের স্বামী এই কথা তুমি আমাকে বলবে আমি কোনদিন ভাবতে পারিনি তুমি আমার খোদা হতে পারো না তুমি আমার স্বামী তোমার পায়ে যদি পচে যায় রক্ত যদি পচে যায় আমার জিব্বা দিয়ে তোমার রক্তগুলা চষে চষে আমি খাবো আমার চুল দিয়ে তোমার খেদমত করে দিব তবে তোমার হাতে ধরি পায়ে ধরি মহান আল্লাহর সামনে একটা সেকেন্ডের জন্য আমি তোমাকে প্রভু স্বীকার করতে পারি না সুবহানাল্লাহ কর সুবহানাল্লাহ ঈমান দেওয়ার মালিক কে আল্লাহ ফেরাউন গোসা হয়ে গেলেন সিংহাসনে গিয়ে বসলেন উজির তোমার কথা সত্য আমার স্ত্রী আমাকে প্রভু বলে না এটা তুমি আর আমি জানি কিন্তু এমন একটা বুদ্ধি তুমি আমাকে দাও যে বুদ্ধির কারণে আমার স্ত্রী আমাকে প্রভু বলতে বাধ্য হবে কোথায় যদি বুদ্ধি নেন আমি আপনাকে বুদ্ধি দিচ্ছি আপনার স্ত্রী আসিয়া কোনোদিন চন্দ্র সূর্য দেখেনি বেগানা পুরুষ তার চেহারা দেখেনি তাকে যদি হাজার মানুষের সামনে উলঙ্গ করতে পারেন তার লজ্জার স্থান সে রক্ষা করার জন্য আপনাকে খোদা বলে দেবে জোরে বলুন না নাউজুবিল্লাহ যত বড় অসিব্য বুদ্ধি তত অসিব্য মার্কা তাই হোক ফেরাউন কয়েকজন মানুষ পাঠাই দিলেন আসিয়ার কাছে যাও নি আস মার জন্য বোধ কি দাবি ফেরাউন কয়েকজনকে পাঠাই দিলেন এই বেগানা পুরুষগুলি আসিয়ার হাতে ধরলেন পায়ে ধরলেন চুলে ধরলেন মাথার উপর করে সিংহাসনে নিয়ে আসলেন নিয়ে আসার পরে ফেরাউন ডাক দিয়ে বলে আসিয়া কোনো সময় আছে তুমি আমাকে প্রভু বলে স্বীকার করো আল্লাহ বলে স্বীকার করো আসিয়া ডাক দিয়ে বলে স্বামী গো তুমি আমার মনের দুঃখ বুঝলে না তুমি এই সিংহাসনের মালিক নয় আল্লাহ পাকে সিংহাসনের মালিক এই কথা বলার পরে দুষ্ট ফেরাউন ইশারা দিলেন ওই ফেরাউনের দরবারে ফেরাউনের সেই সিংহাসনের সামনে ওই বেদিনরা শয়তান আসিয়ার শরীর থেকে কাপড়গুলো খুলে নিলেন কাপড় গোলা খুলে যখন নিচ্ছেন আসি একটা চিৎকার দিব আল্লাহ তুমি আমার ইজ্জত রক্ষা করো আল্লাহ পাক বলে জিব্রাইল ও জিব্রাইল আর দেরি করিস না জান্নাত থেকে একটা শাড়ি নিয়ে যা আসিয়ার গায়ের মধ্যে শাড়িটা পরিধান করে দেবে যারা ইমানদার তারা দেখবে আসিয়ার গায়ে পোশাক আর যারা বেঈমান তারা দেখবে আসিয়া উলঙ্গ অবস্থা তারপর আসিয়া প্রভু স্বীকার করে না এবার চুলের মধ্যে ধরে মাটির মধ্যে টেনে টেনে সিংহাসনের পিছনে নিয়ে গেলেন সিংহাসনের পিছনে নিয়ে আবার প্রস্তাব দেওয়া হলো আসিয়া গো জীবন যদি তুমি ভিক্ষা চাও ফেরাউনকে তুমি খোদা কোনো সময় স্বীকার করো আসিয়া বলে আমার জীবন যাবে আমি আল্লাহর সামনে আমার স্বামীকে আমি কখনো প্রভু বলতে পারি না এবার দুষ্টরা আসিয়া উলঙ্গ করে দুই হাত দুই দিকে টান দিয়ে বড় একটি গাছের সাথে দুই হাতের তালুর মধ্যে দুইটা বড় বড় জলি যখন পেরাক মারিয়া দিলেন দুই পায়ের তালুর মধ্যে যখন দুইটা পেরাক মেরে দিলেন এবার হাত পাও টানা দিয়ে গাছের মধ্যে
লটকি যখন রেখেছেন কলিজা বরাবর একটা তীর যখন মারার জন্য এসেছে আসিয়া আকাশের দিকে চিৎকার দিয়ে বলে আল্লাহ আখরি জামানার নবীর উসিলে আমার ইজ্জত রক্ষা করো এই কথা যখন আসিয়া ডাক দিয়ে যখন বললেন আসিয়া বলে আমি দেখতে পেলাম হঠাৎ করে দেখি নূরের একজন মানুষ আমার শরীরের মধ্যে হাত বুলাই দিচ্ছে আর আমি দেখতেছি ওই মানুষটা আমাকে বলে আসিয়া এখনো আমি দুনিয়ার মধ্যে আসিনি আমি আখেরি পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার যন্ত্রণা সহ্য করতে পারি না এই জন্য তোমাকে আমি মুছে দিয়ে গেলাম আমার মা আমার পেট থেকে যেই দিন আমি দুনিয়াতে যাব ওই মায়ের ঘরে তোমার আমার সাক্ষাৎ হবে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার আমার ভাইরা তাহলে বুঝে গেল সর্বযুগে সর্বকালে সর্বসময়ে সৃষ্টির প্রথম থেকে আজকের দিন পর্যন্ত আজকের দিন থেকে কিয়ামত পর্যন্ত আর সময় আল্লাহর নবী উম্মতের খবর রাখেন জোরে কোন সুবহানাল্লাহ এটা আমাদের বিশ্বাস হয় কি হয় না আরো জোরে বলা হয় কি হয় না যেহেতু নবী রহমতের লিল আলামিন এই জন্য মা আমেনার গড়ে আসি আসলেন আসি এসে মরিয়ম এসে হাজরা এসে মাহাওয়া এসে খেদমত শুরু করলেন কি কেউ পা মালিশ করে কেউ মাথার তালু মালিশ করেন কেউ পাখা করেন কেউ পেটে মালিশ করেন চার মহিলা মা আমেনার খেদমত লেগে গেলেন মা আমেনা বলেন আমার পেটে কোনো ব্যথা নেই নাপাক কোনো পানি নেই হঠাৎ করে দেখি কুদরতি একটা অপারেশন হয়ে গেল আমার দেশে সিজার হয় বিকল্পভাবে সন্তানদেরকে আনা হয় আল্লাহর কুদরতিভাবে নবীজি মামেনার সিজার হয়ে গেল কুদরতি অপারেশন যখন হয়ে গেল মামেনা বলেন আমি দেখতে পেলাম জান্নাতের পোশাক পরিধান অবস্থায় আমার পেট থেকে উম্মতি বলে বলে সৈদ অবস্থায় আমার পেট থেকে আখির জমানার নবীর মিলাদুন নবী হয়ে গেল আল্লাহু আকবার বল আল্লাহ এই মিলাদুন নবী এটার নাম কি এই কথাটাকে এতক্ষণ পর্যন্ত বুঝাইতে আমি এতটুকু কথা বললাম এটাই মিলাদুন নবী নবী আসলেন মা আমেনা বলেন আমি দেখতেছি পৃথিবীর অন্যান্য সন্তানেরা মায়ের পেটের সাথে নাভির সাথে সম্পর্ক থাকে আমি দেখতেছি আমার পুত্র নাভি কাটা অবস্থা খতনা করা অবস্থা সতর ডাকা অবস্থা চুন আসরানো অবস্থা চোখে সুরমা দেওয়া অবস্থা নখ কাটা অবস্থা জান্নাতের পোশাক পরিধান অবস্থা শুধু তাই নয় এবার দেখতেছি আমার পুত্র মোহাম্মদ বলতেছে রব্বি হাবলি উম্মতি আল্লাহ রে এই মাত্র মার পেট থেকে আসলাম প্রথম দাবি জানাইলাম আল্লাহ হয় আমার উম্মতের গুনাহ মাফ করে দাও আর যদি উম্মতের গুনাহ মাফ না করো আমার সকল উম্মতকে তুমি আমার হাতে দান করে দাও আরো জোরে বলে সুবহানাল্লাহ কুল কায়নাতের জন্য সমগ্র সৃষ্টির জন্য সমগ্র আলমের জন্য আল্লাহ পাক আমার রসুলকে রহমত করে প্রেরণ করেছেন সেই নবীর রহমত যদি আমরা পেতে হয় আল্লাহ রসুলের দুরুদ শরীফ আমরা বেশি বেশি পড়তে হবে আল্লাহ পাক যেন আমাদের সকলকে রসুল পাকের দুরুদ শরীফ বেশি বেশি করে পড়ার তৌফিক দান করেন উচ্চ স্বরে বলুন আমিন আরো জোরে বলুন আমিন তাই আমার ভাইরা আমার বাবারা আমার বয়স ক্লাবের ভাইরা আপনাদের কাছে আমার আকুল আবেদন থাকবে রসুল পৃথিবীতে এসেছেন নামাজ নিয়ে নামাজ রেখে গিয়েছেন আমরা নামাজটা ঠিক মতো পড়তে চাই কি চাই না একটু হাত তুলে ওয়াদা করেন নামাজ পড়তে চাই কিনা সব ভাইরা হাত তোলেন বলুন আল্লাহ আরো জোরে আল্লাহ তুমি আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ তোমার ভয়ে তোমার ভয়ে তোমার নবীর মহব্বতে আদায় করার তৌফিক দাও আমিন আমিন আল্লাহুম্মা আমিন আমরা নামাজ চাই কি চাই না কয়েকটা
কিছু প্রাইভেট মুসলমান আছে শুধু জুমার নামাজ পড়ে, শুধু জুমার নামাজ পড়ে। এজন্য আপনারা, এজন্য আপনারা নামাজ পড়বেন। আর বিশেষ করে এই তিন দিন ব্যাপী মাহফিলে যারা সফল হবার জন্য টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে সর্বাধিক সহযোগিতা করেছেন, আল্লাহ পাক আপনাদের দানকে কবুল করুক, আরো বেশি বেশি দান করার তৌফিক দেয়, মা বাবার গুনাহ মাফ হয়ে যাক। উচ্চ স্বরে বলুন আমিন। মামেরা বলেন, আমার ঘরে একটা মানুষ প্রবেশ করলো, 120 হাত 60 গজ 120 হাত। মানুষটা এসে নামাজের শুরুতে দাঁড়াইলেন এবং কাঁদতেছেন। আমি জিজ্ঞেস করলাম, আপনি কে? হঠাৎ করে আমার ঘরে প্রবেশ করলেন, আপনার নাম কি? ওই মানুষটা কেঁদে কেঁদে বলে, মা আমাকে কি আপনি চিনেন না? আমি পৃথিবীর প্রথম মানুষ, আমার নাম আদম আলাইহিসসালাম। আদম, হঠাৎ করে কেন আমার ঘরে আপনি আগমন করেছেন বলুন? মা আমাকে এই জন্য আগমন করেছি, আপনি আখিরি জমানার নবীর মা হতে যাচ্ছেন, এসো সংবাদটুকু দেওয়ার জন্য আল্লাহ পাক আমাকে আপনার ঘরে পাঠাই দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। এবার বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলবেন যারা তাদের কলমটা হয়ে যাবে মদিনার শহর, আর একটু জোরে বলে, ইয়া রাসূলুল্লাহ। মা মেরা বলেন, আদম আলাইহিস সালাম চলে গেলেন, আবার কয়েক সপ্তাহ পরে একজন মানুষ আমার কাছে আসলো। ওই মানুষটার চুল একটু লম্বা লম্বা সুন্নতি চুল, বাবলি চুল, চেহারাটা পূর্ণিমা চাঁদের মতো। আমি জিজ্ঞাসা করলাম, আপনি কে? আপনার নাম কি? মা আমাকে কি আপনি চেনেন না? আমি মুসলমান জাতির পিতা, আমার নাম ইব্রাহিম খলিলুল্লাহ। মাগো, আপনার পেটের মধ্যে আখিরি জমানার নবী, এই সুসংবাদটুকু দেওয়ার জন্য আল্লাহ পাক আমি ইব্রাহিম খলিলুল্লাহকে আপনার ঘরে পাঠাই দিয়েছে। মিলাদুন্নবী, মিলাদুন্নবী বুঝলে নিয়ামত, না বুঝলে কেয়ামত। আপনার কি নিয়ামত চান না কেয়ামত চান? আওয়াজ বুঝে যায়, কেয়ামত কিছু কিছু চান। আপনার জন্য বলেন, নিয়ামত চান না কেয়ামত চান? নবীর মিলাদুন্নবী আমাদের জন্য কি? নবীর মা মেনা বলেন, এবার 1.5 মাস মাঝখানে ফাগল, এবার একটা মানুষ আসলো প্রায় 3-7 লম্বা। ওই মানুষটি আমার সামনে এসে চোখের পানি ফেলে ফেলে যখন কাঁদতে লাগলেন, আমি জিজ্ঞাসা করলাম, আপনি কে? তিনি বলে, মা ও মা আমাকে কি আপনি চেনেন না? আমি মুসা কালিমুল্লাহ। আমি মুসা কালিমুল্লাহ, মা আমি এই হাতে থাপ্পড় দিয়ে আজরাইল ইসলামের চোখ বাহির করে ফেলেছিলাম। ও মা, আজকে শুধু আপনার কদমে এসেছি একটা সুসংবাদ দিতে, আপনার পেটে এমন একজন রসুল আগমন করেছেন, উনি না হলে আমিও জন্ম হতাম না, ও সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহ পাক আমাকে আপনার ঘরে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আরে তাকবীর, আরে রিসালাত, আল্লাহু আকবার বলুন, আল্লাহু আকবার। মুসা নবী বলেন, আমি হতাম না যদি আপনার গর্ভজাত সন্তান সৃষ্টি না হত। এভাবে অনেক অনেক নবীদের আগমন, ইদ্রিস পয়গম্বর এসেছেন, হারুন আলাইহিস সালাম এসেছেন, দাউদ আলাইহিস সালাম এসেছেন, সুলাইমান আলাইহিস সালাম এসেছেন, সর্বশেষ একজন ব্যক্তি এসেছেন, উনি এসে আমার নবীজির মায়ের কদমের কাছে দাঁড়িয়ে আছেন। মা মেনা প্রশ্ন করেন, আপনি কে? মা আমাকে কি আপনি চিনেন না? আমি চতুর্থ আসমান থেকে এসেছি, আমার মার নাম বিবি মরিয়ম। মাগো, আমার মা এমন একজন মা যেই বিবি মরিয়মকে আপনার গর্ভজাত সন্তান
আখিরি নবী আমার মা বিবি মরিয়মকে জান্নাতের ভিতরে শাদি করবে, জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আর আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনার পেটের ভিতরে আখিরি জামানার নবী, আমি যার উম্মত হওয়ার জন্য প্রার্থনা করে আল্লাহর দরবার আগো কানতেছি, এখনো কানতেছি, ওই নবী আপনার পেটের ভিতরে মিলাদ হবে, আগমন করবে, ও সুসংবাদটুকু দেওয়ার জন্য আমি ঈসা রূহুল্লাহ আপনার ঘরে আগমন করেছি, আল্লাহ পাক এই খবরটুকু দেওয়ার জন্য আমাকে পাঠাই দিয়েছেন। নবী যেমন, নবীর মিলাদুন নবীও তেমন। আর আজকে অনেকে মিলাদুন নবী করে না, মিলাদুন নবী করা বেদাত, মিলাদুন নবী করা বেদাত না, মিলাদুন নবী করা ইবাদত। জোরে বলে মিলাদুন নবী করা কি? আপনি কি বেদাত চান না ইবাদত চান? জিকরুল আম্বিয়ায়ে হাদিস শুনো, জিকরুল আম্বিয়ায়ে মিনাল ইবাদতি ওয়া জিকরুস সালিহিন কাফফারা। নবীদের জিকির করলে ইবাদত হয়। মামুনা বলেন এত খবর শোনার পরও আমার পুত্র না আমার পেটে আছে, আমি মা খোদার কসম আমি নিজে বলতে পারি না। আপনারা বলুন তো দেখি, কসম দিয়ে বলেন, জুরাইনের এই তিন দিন ব্যাপী ঈদি মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে তিন দিন ব্যাপী ১৩তম এই ইসলামী মহাসম্মেলনে বসে বলেন আপনাদের কাঁধে দুইজন ফেরেশতা আছে কিনা? আছে। জোরে বলেন কয়জন? সকলের কাঁধে কয়জন করে? কয় কেজি? কয় মন? কয় টন? ওজন নাই। এবার সবাই বলেন আছে কিনা? বিশ্বাস হয় কিন্তু মালুম হয় না। মা মেলা বলেন মুসলমান তোমাদের কাঁধে দুইজন করে ফেরেশতা আল্লাহ পাক দিয়েছেন, কোরআনে বলেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফালু। আল্লাহ পাক দুইজন করে লেখনেওয়ালা ফেরেশতা আমার আপনার কাঁধে দিয়েছেন, কিন্তু আমরা অনুভব করতে পারি না, নূরের কোনো ওজন নাই। আল্লাহর নবী, আল্লাহর নবীর মা আমেনা বলেন আমার পুত্র নূরের নবী, নূরের কোনো ওজন নাই, এই জন্য আমি বলতে পারি না। পৃথিবীর অনেক ছেলেমেয়েরা মা বাবার কলিজায় লাথি মারে, আমার পুত্র মোহাম্মদ যতদিন আমার পেটে ছিল আমার কলিজায় পর্যন্ত একটা লাথি মারেনি। মা মনে বলেন রবিউল আউয়ালের চাঁদ আকাশ আসছে, আমার পুত্র পৃথিবীতে আসবেন, সময় হলো। এবার জিবরাইল ইসলাম প্রস্তাব দিলেন, আল্লাহর কাছে প্রস্তাব রাখলেন, কে? আল্লাহ। আখিরি জামানার নবীর মা ঘরে একা একই, নবী আসবেন ওনার খেদমতের জন্য কিছু ধাত্রীর প্রয়োজন, যদি আপনি বলেন তাহলে আমি জান্নাত থেকে নিয়ে যাব। আল্লাহ বলে জিবরাইল তুমি সুন্দর কথা বলেছ, যাও জান্নাত থেকে বিবি আসিয়া, বিবি মরিয়ম, বিবি হাজেরা, বিবি হাওয়া, এই চারজন মহিলাকে সসম্মানে হযরত আমিনার ঘরে নিয়ে যাও, তারা যেন আমার নবী আসা মাত্র খেদমত করে, চিৎকার দিবেন সুবহানাল্লাহ। মিলাদুন নবী, এটার নাম কি? মিলাদ। তো নবীজির মা ঘুমাইলেন, আপনাদের অসুবিধা হয় না? পৃথিবীর প্রথম নারী আমার নাম বিবি হাওয়া, জান্নাতের ভিতরে গুমদুম খেয়েছিলাম, স্বামীকে হেরে কেঁদেছিলাম, ও মা যেই নবীর নামে রসুলায় দোয়া কবুল হয়েছে, ওই নবী কিছুক্ষণ পরে দুনিয়াতে আসবে, মাগো ওই নবীর খেদমত করার জন্য আল্লাহ পাক আমি বিবি হাওয়াকে আপনার খেদমতে পাঠাই দিয়েছে। আপনি কে? আমি বিবি মরিয়াম, আপনার পরিচয় কি? আমি ঈসা নবীর মা,
আমি মরিয়াম আপনার খেদমতের জন্য এসেছি কো আপনি কে কো আমি বিবি হাজারা আপনার পরিচয় কি ইব্রাহিম ও খলিলুল্লাহর বিবি ইসমাঈল ও জাবিউল্লাহর মা আমি আপনার খেদমতে এসেছি চতুর্থ নম্বরে মহিলাটা বেশি বেশি কাঁদতেছে আপনার নাম কি কাঁদছেন কেন মা আমি এই জন্য কাঁদছি আমার নসিব ভালো গো মা আমি ফেরাউনের পরিবার আমার নাম আসিয়া আমি আজকে ধন্য হলাম গো মা আখেরি নবীর খেদমত করার সুযোগ পেয়ে জোরে বলুন সুবহানাল্লাহ আমার ভাইরা শুধু একটি মহিলার কথা আমি আপনাদের সামনে তুলে ধরব যারা নাকি মিলাদুন নবী মানে না আমার নবী আগের যুগে ছিল সেটাও যারা মানে না তাদের জন্য দাঁত ভাঙা জবাব হযরতে বিবি আসিয়া ছিল ফেরাউনের স্ত্রী আমি ফেরাউনকে মিশরে দেখে এসেছি তাকে মোমের মধ্যে রেখেছি দেখতে কত বিশ্রী অনেক দূর থেকে আমি তাকে থুতু মেরেছি কারণ তার মতো ব্যাধবশিব্য বড় নাফরমান বান্দার কেউ নেই সে নিজে নিজে খোদা দাবি করেছেন আমার ভাইরা ফেরাউন ছিল মুসা নবীর যুগে আর মুসা নবীর প্রায় 2300 বছর পরে মুসা নবীর 2300 বছর পরে আমার আপনার নবী দুনিয়ার মধ্যে আগমন করেছেন তাহলে বোঝা গেল মুসা আলাইহিস সালামের সাথে সেই আসিয়ার সম্পর্ক সেই যুগে ছিলেন আসিয়া কেন আমার নবীর ঘরের মধ্যে আসলেন কিতাবের মধ্যে আসে ফেরাউন নিজকে নিজে খোদা দাবি করেছেন সবাই তাকে খোদা বলে স্বীকার করতেন একদিন সে ডিক্লার দিলেন আমার প্রজারা আমি চাই তোমরা আমাকে শুনে শুনে খোদা বলবে আমি তোমাদের উপর খুশি হয়ে যাব উজিরি বললেন জানা ফেরাউন আপনাকে আমি আমরা খোদা ততক্ষণ পর্যন্ত বলবো না যতক্ষণ আপনার বিবি আসি আপনাকে খোদা স্বীকার না করবে কি আমার বিবি কি আমাকে খোদা বলেন না কেন যদি আমাদের কথা আপনার সন্দেহ হয় গিয়ে দেখেন ফেরাউন কথাটুকু যাচাই করার জন্য পাক ঘরের মধ্যে চলে গেলেন যেখানে মা বোনেরা পাক করেন রান্না বাড়া করেন সেখানে ফেরাউন গিয়ে বিবি আসি আর কাদের উপর হাত দিয়ে ফেরাউন বলে বিবি গো আমি তোমাকে কত ভালোবাসি তুমি আমাকে খোদা মানো আমি নিশ্চয়ই জানি কিন্তু তুমি আজকে এমন ভাবে খোদা বলবে আমি তোমার জবানের কথা যেন আমার নিজ কানে শুনি আসিয়া চিৎকার দিয়ে আকাশের দিকে নজর করে একবার বললেন আল্লাহ সবার জোরে বলো আল্লাহ আরো জোরে বলো আল্লাহ ইমান হেফাজত করার মালিক কে আসিয়া ডাক দিয়ে বলো আল্লাহ ফেরাউন আসিয়াকে আবার বলেন তুমি কোন আল্লাহকে ডাক দিচ্ছ আমি না তোমার প্রভু আমি তোমার একদিকে স্বামী একদিকে তোমার জন্য প্রভু আমি তোমার ঘর তোমার ইলা তোমার স্রষ্টা আসিয়া ফেরাউনের পায়ে ধরে বলে এ পানের স্বামী এই কথা তুমি আমাকে বলবে আমি কোনদিন ভাবতে পারিনি তুমি আমার খোদা হতে পারো না তুমি আমার স্বামী তোমার পায়ে যদি পচে যায় রক্ত যদি পচে যায় আমার জিব্বা দিয়ে তোমার রক্তগুলা চষে চষে আমি খাবো আমার চুল দিয়ে তোমার খেদমত করে দিব তবে তোমার হাতে ধরি পায়ে ধরি মহান আল্লাহর সামনে একটা সেকেন্ডের জন্য আমি তোমাকে প্রভু স্বীকার করতে পারি না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইমান দেওয়ার মালিক কে আল্লাহ ফেরাউন গোসা হয়ে গেলেন সিংহাসনে গিয়ে বসলেন উজির তোমার কথা সত্য আমার স্ত্রী আমাকে প্রভু বলে না এটা তুমি আর আমি জানি কিন্তু এমন একটা বুদ্ধি তুমি আমাকে দাও যে বুদ্ধির কারণে আমার স্ত্রী আমাকে প্রভু বলতে বাধ্য হবে কোথায় যদি বুদ্ধি নেন আমি আপনাকে বুদ্ধি দিচ্ছি আপনার স্ত্রী আসিয়া কোনোদিন চন্দ্র সূর্য দেখেনি বেগানা পুরুষ তার চেহারা দেখেনি তাকে যদি হাজার মানুষের সামনে উলঙ্গ করতে পারেন তার লজ্জার স্থান সে রক্ষা করার জন্য আপনাকে খোদা বলে দেবে আউযু বিল্লাহ
জোরে বলুন না নাউজু বিল্লাহ নাউজু বিল্লাহ যত বড় অশিব্য বুদ্ধি তত অশিব্য মার্কা শায়খ কতাই হোক ফারাউন কয়েকজন মানুষ পাঠাই দিলেন আসিয়ার কাছে যাও নি আসো মারজুন নবুয়ত কিতাবে দেখ ফারাউন কয়েকজনকে পাঠাই দিলেন এই বেগানা পুরুষগুলি আসিয়ার হাতে ধরলেন পায়ে ধরলেন চুলে ধরলেন মাথার উপর করে সিংহাসনে নিয়ে আসলেন নিয়ে আসার পরে ফারাউন ডাক দিয়ে বলে আসিয়া কোনো সময় আছে তুমি আমাকে প্রভু বলে স্বীকার করো আল্লাহ বলে স্বীকার করো আসিয়া ডাক দিয়ে বলে স্বামী গো তুমি আমার মনের দুঃখ বুঝলা না তুমি এই সিংহাসনের মালিক নয় আল্লাহ পাকে সিংহাসনের মালিক এই কথা বলার পরে দুষ্ট ফেরাউন ইশারা দিলেন ওই ফেরাউনের দরবারে ফেরাউনের সেই সিংহাসনের সামনে ওই বেদিনরা শয়তান নাসিয়ার শরীর থেকে কাপড় গোলা খুলে নিলেন কাপড় গোলা খুলে যখন নিচ্ছেন আসি একটা চিৎকার দিব আল্লাহ তুমি আমার ইজ্জত রক্ষা করো আল্লাহ পাক বলে জিব্রাইল ও জিব্রাইল আর দেরি করিস না জান্নাত থেকে একটা শাড়ি নিয়ে যা আসিয়ার গায়ের মধ্যে শাড়িটা পরিধান করে দেবে যারা ইমানদার তারা দেখবে আসিয়ার গায়ে পোশাক আর যারা বেঈমান তারা দেখবে আসিয়া উলঙ্গ অবস্থা তারপর আসিয়া প্রভু স্বীকার করে না এবার চুলের মধ্যে ধরে মাটির মধ্যে টেনে টেনে সিংহাসনের পিছনে নিয়ে গেলেন সিংহাসনের পিছনে নিয়ে আবার প্রস্তাব দেওয়া হলো আসিয়া গো জীবন যদি তুমি ভিক্ষা চাও ফেরাউনকে তুমি খোদায় কোনো সময় স্বীকার করো আসিয়া বলে আমার জীবন যাবে আমি আল্লাহর সামনে আমার স্বামীকে আমি কখনো প্রভু বলতে পারি না এবার দুষ্টরাম আসিয়া উলঙ্গ করে দুই হাত দুই দিকে টান দিয়ে বড় একটি গাছের সাথে দুই হাতের তালুর মধ্যে দুইটা বড় বড় জলি যখন ফেরাক মারিয়া দিলেন দুই পায়ের তালুর মধ্যে যখন দুইটা ফেরাক মেরে দিলেন এবার হাত পাও টানা দিয়ে গাছের মধ্যে লটকি যখন রেখেছেন কলিজা বরাবর একটা তীর যখন মারার জন্য এসেছে আসিয়া আকাশের দিকে চিৎকার দিয়ে বলে আল্লাহ আখরি জামানার নবীর উসিলা আমার ইজ্জত রক্ষা করো এই কথা যখন আসিয়া ডাক দিয়ে যখন বললেন আসিয়া বলে আমি দেখতে পেলাম হঠাৎ করে দেখি নূরের একজন মানুষ আমার শরীরের মধ্যে হাত বুলাই দিচ্ছে আর আমি দেখতেছি ওই মানুষটা আমাকে বলে আসিয়া এখন আমি দুনিয়ার মধ্যে আসি নেই আমি আখিরি পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার যন্ত্রণা সহ্য করতে পারি না এই জন্য তোমাকে আমি মুছে দিয়ে গেলাম আমার মা আমার পেট থেকে যেই দিন আমি দুনিয়াতে যাব ওই মায়ের ঘরে তোমার আমার সাক্ষাৎ হবে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার আমার ভাইরা তাহলে বুঝে গেল সর্বযুগে সর্বকালে সর্বসময়ে সৃষ্টির প্রথম থেকে আজকের দিন পর্যন্ত আজকের দিন থেকে কিয়ামত পর্যন্ত আর সময় আল্লাহর নবী উম্মতের খবর রাখেন জোরে কোন সুবহানাল্লাহ এটা আমাদের বিশ্বাস হয় কি হয় না আরো জোরে বলা হয় কি হয় না যেহেতু নবী রহমতের লীল আলামিন এই জন্য মা আমেনার গড়ে আসি আসলেন আসি এসে মরিয়ম এসে হাজরা এসে মাহাওয়া এসে খেদমত শুরু করলেন কি কেউ পাও মালিশ করে কেউ মাথার তালু মালিশ করেন কেউ পাখা করেন কেউ পেটে মালিশ করেন চার মহিলা মা আমেনার খেদমত লেগে গেলেন মা আমেনা বলেন আমার পেটে কোনো ব্যথা নেই নাপাক কোন পানি নেই হঠাৎ করে দেখি কুদরতি একটা অপারেশন হয়ে গেল আমার দেশে সিজার হয় বিকল্প ভাবে সন্তানদেরকে আনা হয় আল্লাহর কুদরতি ভাবে নবীজি মা আমেনার সিজার হয়ে গেল কুদরতি অপারেশন যখন হয়ে গেল মা আমেনা বলেন আমি দেখতে পেলাম জান্নাতের পোশাক পরিধান